আজকে আমরা পড়ব ভুল আফ্রিকা সম্পর্কে তো কী জানবো ভূগোলের যে আফ্রিকা সেইটা নিয়ে তো আমরা জানবো না আজকে আমরা জানব যে আফ্রিকার ইতিহাস আর আফ্রিকার মোটামুটি বর্তমান একটা সময় ছিল তোমরা ক্লাস নাইনে এটা সবচেয়ে বেশি পড়েছিল ইউরোপ মহাদেশ পড়তে গিয়ে ইতিহাসে সেখানে জার্মানির হিটলার আর তার দেখা দেখি ইটালিতে একজন বিশাল শক্তিশালী হ্যাঁ খুব স্বৈরতারি স্বৈরতন্ত্র তৈরি করার জন্য স্বৈরাচারী একজন শাসক তৈরি হয়েছিলো ইটালিতে তার নাম হচ্ছে বেনিটো মুসলিনী এই বেনিটো মুসোলি মারাত্মক বদমাসলোক ঘটনা হচ্ছে ওরা ইউরোপ মহাদেশের আর ইউরোপ মহাদেশ থেকে ওরা ছড়িয়ে পড়েছিল গোটা পৃথিবীতে বিভিন্ন মহাদেশে ঢুকছে আর অসহায় মানুষদের উপর অত্যাচার করছে তাদের জিনিসপত্র লুটপাট করছে তাদের সম্পদ লুটপাট করছে প্রয়োজনে তাদেরকেও লুট করে নিচ্ছে মানুষগুলোকে ধরে ধরে উঠিয়ে নিয়ে চলে যাচ্ছে যেমনি গরু বকরি বিক্রি হয় বাজারে হাটে হ্যাঁ ওই রকম আগেকার দিনে মানুষ বিক্রি হতো তাদেরকে বলা হতো কৃত দাস দাস মানে চাকর বাড়িতে কাজ করাবে বলে ছেলের সামনে দিকে দাঁড়িয়ে আছে অনেক ছেলে অনেক মেয়ে আছে যার যেটা পছন্দ ছেলে বা মেয়েকে কিনে নিয়ে চলে গেলো বাড়িতে মানে ওর জীবন মরণের সম্পূর্ণ দায়িত্ব মানে ইচ্ছা খুশি ওর এইভাবে কেনা বেচা হতো মানুষ কেনা বেচা হতো এটাকে বলা হতো কৃতদাস প্রথা যদিও এটা পরবর্তীতে বন্ধ হয়ে যায় এই একটা কুপ্রথা একটা খারাপ নিয়ম তো ইউরোপীয় যে ইউরোপ মহাদেশের যে দেশগুলো তারা ছিল অত্যন্ত শক্তিশালী এবং প্রচণ্ড সাম্রাজ্যবাদী সাম্রাজ্যবাদী কাকে বলা হয় যারা নিজেদের সাম্রাজ্য আছে তার উপরেও নিজের সাম্রাজ্যকে বড় করার জন্য অন্যের সাম্রাজ্যের উপরে লোভ করে লালসা করে আক্রমণ করে যুদ্ধ করে সেখানকার মানুষের উপর অত্যাচার করে তাদেরকে বশ করে বা কায়েম করে এবং সেই জায়গাতে নিজের অধিকার স্থাপন করে এটাকে ইতিহাসের ভাষায় বলা হয় উপনিবেশ স্থাপন করা ধরো এই মালদা জেলা মালদা জেলার যে শাসক সে মুর্শিদাবাদের শাসকের ওপর আক্রমণ করলো কেন কারণ এর খিধা বেশি এর সাম্রাজ্য বিস্তার করার ইচ্ছা তাহলে একে কি বলা হবে সাম্রাজ্যবাদী শক্তি বলা হবে এ কী করলো গিয়ে মুর্শিদাবাদের রাজাকে হারিয়ে দিল বা পরাজিত করলো এবং তারপরে সেই মুর্শিদাবাদটা নিজের অধিকারে নিয়ে নিল এইটা বিষয়টাকে বলা হয় সাম্রাজ্যবাদ ওর সাম্রাজ্য কিন্তু বড় হয়ে গেল কিন্তু এই যে একটা লোভ লালসা ও কি ছেড়ে দিবে যে হারলসা তো ছাড়লো না সে নতুন করে তৈরি হবে শক্তি বাড়াবে আবারও আক্রমণ করবে এইভাবে একটা দেশ আরেকটা দেশকে ওই দেশ আরেকটা দেশকে এইভাবে পরস্পর পরস্পরের সাথে বিশাল একটা অশান্তির মধ্যে লুটে গেল যে সাম্রাজ্যবাদ তৈরি হলো ইউরোপ মহাদেশের প্রত্যেকটা দেশের নেশা হয়ে দাঁড়ালো সাম্রাজ্য বিস্তার করা উপনিবেশ স্থাপন করা অন্য দেশে গিয়ে এইটা ক্রমাগত একটা ভয়ঙ্কর যুদ্ধের মধ্যে কিন্তু পৌঁছে গেল এই প্রত্যেকটা দেশ ইটালি জার্মানি ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রত্যেকেই কোথাও না কোথাও ইংল্যান্ড কেউ না কেউ কোনো না কোনো দেশেকে আক্রমণ করছে এই নেশা হতে হতে কি হলো সমস্ত শক্তিশালী দেশগুলো পরস্পরের সাথে একবার লড়াই লেগে গেল। হয়ে গেল প্রথম বিশ্বযুদ্ধ লোভ লালসা যত বাড়ে ততই কিন্তু সংকটের পরিস্থিতি আছে প্রথম বিশ্বযুদ্ধ হলো প্রথম বিশ্বযুদ্ধে হেরে গেল জার্মানি ইটালি জাপান তো এরা পরবর্তীতে নতুন করে শক্তিশালী হওয়ার চেষ্টা করছে তখনই জার্মানিতে জন্মগ্রহণ করছে এবং আবির্ভাব হচ্ছে কার হিটলারের আর ফলে নাক্সিবাদ তৈরি হচ্ছে ঠিক তারই মতো তার থেকে একটু কম কিন্তু তারই মতো হওয়ার চেষ্টা করছে ইটালি ইটালির একজন বেনিটো মুসোলিনী আর তিনি তৈরি করছেন ফ্যাসিস্ট দল এই বেনিটো মুসলিনী উনিশশো সালে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে আফ্রিকা মহাদেশে প্রবেশ করছে আর সেখানকার আবিসিনিয়া বলে এবং ইথিওপিয়া বলে অঞ্চল আফ্রিকা মহাদেশের ইথিওপিয়া দেশ সেইখানকার মানুষদের উপর আক্রমণ করছে এই চরমতম নিন্দনীয় ঘটনার মারাত্মক বিরোধিতা করতে চাইছে অমীয় চক্রবর্তী বিষয়টাকে বোঝার চেষ্টা করবা উনিশশো পঁয়ত্রিশ সালে ইটালির মুসলিনী কোথায় আক্রমণ করছে ইথিওপিয়াতে কোথায় কার আছে ইথিওপিয়াটা আফ্রিকা মহাদেশের ইথিওপিয়াতে আক্রমণ করছে আর এই বিষয়টাকে ঘৃণার চোখে দেখছে কে বাঙালি কবি অমীয় চক্রবর্তী আর এই অমীয় চক্রবর্তী সেই সময়ের একজন বিখ্যাত কবিকে একটা চিঠি লিখছেন সে বিখ্যাত কবির নাম রবীন্দ্রনাথ ঠাকুর এবং তাকে বলছে হে প্রিয় কবি আপনি কত বিষয়ের উপরে লিখেছেন কবিতা আর আজ আফ্রিকার নিরপরাধ সাধারণ একদমই যাদের মধ্যে শিক্ষার আলো প্রবেশ করেনি সেই সব অসহায় মানুষের উপর অত্যাচার করছে এই বেয়াদ ইতালির শক্তিশালী দেশগুলো যারা নিজে নিজেদেরকে সভ্য বলে তারাই অসভ্য আচরণ করছে ধর আমি আমি প্রচণ্ড নিজেকে সভ্য বলে মনে করি আর আমি সাধারণ মানুষের উপর অত্যাচার করছি আর ওরা অত্যাচার সহ্য করছে মাত্র তো কারা মূলত সভ্য হলো কারা অসভ্য হলো আমি কি সভ্য হলাম আমি তো অসভ্য হয়ে গেলাম তো বলছে এই তথাকথিত সভ্য নামধারী ইটালি দেশ আক্রমণ করেছে তথাকথিত অসভ্য আফ্রিকাবাসীদের উপরে আপনি এর বিরুদ্ধে একটা কবিতা লিখবেন না প্লিজ একটা কবিতা লিখেন উনিশশো সাল রবীন্দ্রনাথ ঠাকুর লিখলেন আফ্রিকা কবিতা আফ্রিকা কবিতা আর এই কবিতাটার লেখার সময় তার মনে হচ্ছে আফ্রিকাকে আমি কিভাবে সাজাবো আফ্রিকা কবিতা নিয়ে কি লিখবো কি লিখবো কি লিখবো হঠাৎ করে তার মনে হলো আফ্রিকার জন্মকালটাকে লিখি তো আফ্রিকার কি লিখেছেন জন্ম কিভাবে হয়েছে সেটা লিখছেন নেক্সট টাইম তার মনে হলো আফ্রিকার জন্ম যখন লিখলাম আফ্রিকা কিভাবে বড় হয়ে উঠছে তার শৈশব কেমন দেখো মহাদেশটাকে কোথাও যেন মায়ের সাথে শিশুর সাথে তুলনা করছে আমরা তো নিজেদের দেশকে কি বলি আমরা মায়ের সাথে তো তুলনা করি আমাদের দেশবাসী কষ্ট পাচ্ছে আমাদের দেশের ক্ষতি হচ্ছে দেশকে বাঁচাতে হবে নিজের মায়ের সম্মান বাঁচাতে হবে তো মাতৃভূমিও তো বলা হয় তো প্রত্যেক মানুষের কাছে তার দেশ কিন্তু মায়ের মতো তাই সেই মায়ের ছোট থেকে বড় হয়ে ওঠা অর্থাৎ শৈশব ও বড় হয়ে ওঠা দেখাচ্ছে যতই সে বড় হয়ে উঠছে ও অদ্ভুত হয়ে উঠছে কারণ ওর মধ্যে কতগুলো সমস্যা ছিল আফ্রিকার মধ্যে কিন্তু যেদিন আফ্রিকার সাধারণ মানুষদের উপরে সেখানকার সম্পদের উপরে নজর পড়লো ইউরোপের শক্তিশালী দেশগুলোর তারা আক্রমণ করা শুরু করলো আক্রমণ করার সময় তারা বিচার করলো না যে সেখানকার মানুষদের মধ্যে প্রাণ আছে সেখানকার পশু পাখি কোনো কিছুর উপরে তারা কিন্তু আর দয়া দেখালো না ভয়ঙ্কর নির্মমতা দেখালো তো সেই অত্যাচারের একটা কথা আছে অত্যাচার এই অত্যাচার যখন ঘটছে তখন রবি ঠাকুর বলছেন আফ্রিকার উপরে তোমরা অত্যাচার করছো ইউরোপীয়রা আর তোমাদের দেশে সেই সময়ে কত সুন্দর সুন্দর দৃশ্য চলছে শিশু খেলছে মায়ের কোলে মন্দিরে মন্দিরে পুজোর ঘণ্টা বাজছে হ্যাঁ সেখানকার কবিরা সঙ্গীত সেখানে সুন্দরের আরাধনা করছে সৌন্দর্য ছড়াচ্ছে আর তোমারাই তোমাদেরই একটা অংশ এসে আমাদের দেশে আফ্রিকাতে এসে বিভিন্ন দেশে এসে অত্যাচার করছে এই কেমন বিপরীত দৃশ্য বলো তো নিজেদের দেশকে সুন্দর করছো আর তোমরা এসে আবার অন্য দেশকে অপমান করছো ঘৃণ্য একটা কাজ করে যাচ্ছ কেন এমন বিপরীত দৃশ্য করছো তো এখানে একটা বিপরীত দৃশ্য তৈরি হচ্ছে নেক্সট উনিশশো সাল আর আমরা জানি উনিশশো উনচল্লিশে কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে কারা করবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ সমস্ত শক্তিশালী দেশগুলো যারা সবচেয়ে বেশি লোভী ছিল যারা অন্য দেশগুলোর উপর অত্যাচার করত ধরো আমি ইংল্যান্ড আমি গিয়ে জাপানের উপর অধিকার স্থাপন করেছি আমার সূত্র হচ্ছে জার্মানি ওর মনে হচ্ছে আমিও জাপানকে নিব কথার মানে জাস্ট হ্যাঁ ও এবার জাপানে আক্রমণ করল কার সাথে লড়াই ঢোকে বলতো মুখোমুখি এবার ইংল্যান্ডের সাথে এই রকম চারিদিকে ছড়িয়ে গেছিল পুরো ইউরোপ মহাদেশটা মারাত্মক শক্তিশালী হয়ে উঠতে শুরু করে আর পরস্পর বিরোধী চক্রান্ত করতে শুরু করে ফলে শুরু হতে হয় কি শুরু হতে চলেছে একটা ভয়ঙ্কর যুদ্ধ এটা কবিগুরু বুঝতে পেরেছিলেন উনিশশো সালে বসে যে খুব শীঘ্রই একটা ভয়ঙ্কর সময় আসতে চলেছে যে সময়ে সমস্ত অশুভ শক্তি শেষ হয়ে যাবে তাই সমস্ত শেষ হয়ে যাবে পৃথিবী নতুন করে সৃষ্টি হবে আর সেটার সময়ে শেষ শান্তির কথাটুকু বলতে হবে মানুষকে যারা শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ তাদেরকে সমস্ত কিছু সমাপ্তি করতে হবে শুভ দিয়ে তাই অন্তিম লগ্ন শেষ সময় অন্তিম লগ্ন ব্যাস এই যে পাঁচটা পার্ট এই পাঁচটা পার্ট করলে পাঁচটা স্তভকে পুরো কবিতা শেষ ব্যাপারটা একটু বুঝতে হবে কবিগুরু অত্যন্ত রোমান্টিক এবং তিনি লেখার আগে ভাবছেন যে কীভাবে আমি রচনা করব এই আফ্রিকা মহাদেশ সম্পর্কে বা আফ্রিকা কবিতাটিকে তো তিনি প্রথমে ভাবলেন আফ্রিকার জন্মলগ্ন নিয়ে আমি কথা বলবো জন্ম আফ্রিকার জন্ম কীভাবে হয়েছে সেটা জানতে গেলে আমাদেরকে আগে একটু থামতে হবে এবং থেমে দেখতে হবে আফ্রিকার ভূ প্রকৃতি এবং একদম সূচনার অংশে হ্যাঁ আসো দরজা ফিরিয়ে দাও চলে যাই আমরা পৃথিবীর সৃষ্টির সময়টাতে একদম লগ্নে প্রথম লগ্নের দিকে ওইখানে একটা ছিল কেবল স্থলভাগ একটা স্থলভাগ ছিল যাকে বলা হতো প্যাঞ্জিয়া ছোটবেলায় পড়েছো তোমরা হ্যাঁ এটাকে বলা হতো প্যাঞ্জিয়া আর চারদিকে ছিল সমুদ্র এটাকে বলা হতো গিয়ে কি প্যান্থালাসা মনে পড়ছে কি কারো প্যান্থালা সা একটা ছিল প্যানজিয়া আর একটা ছিল প্যান সা এই প্যানজিয়াটা বহুদিন ধরে মানে আমাদের যে এতগুলো দেশ মহাদেশ আছে না এগুলো কিছু ছিল না একটাই অংশ ছিল স্থলভাগ সেটার নাম ছিল প্যানজিয়া আর চারিদিকে শুধু জল জল ছিল ওটার নাম ছিল প্যানথালাসা বহু কোটি কোটি বছর আগের ঘটনা এক সময় এটাই ভাসছে হয় না যে ধরো একটা বিস্কুট ঠিক আছে একটা বিস্কুট ভাসছে নিচ থেকে তাকে আঘাত দেওয়া হচ্ছে বারবার 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 ওটা কী হবে টুকরো হয়ে গেল টুকরো হয়ে চারদিকে ছড়িয়ে গেল হ্যাঁ না ঠিক সেইভাবে প্যাঞ্জিয়ার ওই যে জলের চারদিকে যে জল সমুদ্রের জল এই সমুদ্রের জলের যে উচ্ছ্বাস ধাক্কা এই ধাক্কা লাগার কারণে ওই যে প্যাঞ্জিয়া নামক যে একটা প্লেট ছিল চারদিকে ছড়িয়ে গেল ভেঙে টুকরো টুকরো হয়ে গেল বড়ো যেগুলো টুকরো সেগুলোর সাথে সাথে আবার ছোটো ছোটো অনেক টুকরো তৈরি হলো এই ছোটো 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 টুকরোগুলোকে আমরা বলি আজকে ডিপ আর বড়ো 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 যে টুকরো সেই রকম বড়ো সংখ্যা হলো মোটামুটি সাতখানা সাতখানা অঞ্চল তৈরি হলো কত কটা তৈরি হলো এবার সাতটা তৈরি হলো ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত হলো এইবার এই সাতটার মধ্যে দিয়ে সব থেকে বড়ো দুঃখের বিষয় হলো এই সাতটার মধ্যে ছটা ঠিক কাছাকাছি থাকলো একটা একটা কেবল সরে গেল অনেক দূরে একটা সব থেকে যেটা বড় সব থেকে যেটা বড় হ্যাঁ থেকে যেটা বড় ওইটা থাকলো একদিকে আরেকটা সরে গেল তার সেকেন্ড যেটা পর্যায় সেইটাই সরে গেল একটা অনেক দূরে ছিটকে গেল সবগুলো থেকে আলাদা ফলে এই প্রত্যেকটার প্রত্যেকটাকে চিনে ঠিক আছে প্রত্যেকটা প্রত্যেকটাকে চেনে কিন্তু এর সাথে কারো আর পরিচয় থাকলো না বহু বছর একদিন দুই দিন না বহু বছর এ আলাদা থেকে গেলো তাহলে একে আলাদা করলো কে এ সবার থেকে এটা এই দিকটাকে পূর্ব বলা হলো আর এটাকে বলা হলো মোটামুটিভাবে পশ্চিম তাহলে এই পূর্ব দিক থেকে পশ্চিম দিকে একে ঠেলে সরিয়ে দিল কে সমুদ্র তাই নয় কি সমুদ্রের কত শক্তি বলো সমুদ্র যার এত বেশি শক্তি তাকে আমরা শিবের সাথে তুলনা করি শিব ঠাকুর শিবের অন্য নাম হচ্ছে রুদ্র ভয়ঙ্কর তো সে কি করলো একে একদম ছিটকে দিল অনেক দূরে তারপর এর সাথে এদের কারো যোগাযোগ থাকলো না ফলে এইগুলো মহাদেশগুলোর এবং ছোটো ছোটো যে দেশগুলো এখানে আছে ছোট মহা মানে পুরো মহাদেশগুলো ছোটো ছোটো দ্বীপগুলো এগুলোতে এদের যাতায়াত শুরু হলো পরস্পর পরস্পরকে সাহায্য করলো জ্ঞান বিজ্ঞান শিক্ষার আলো সব জায়গায় ছড়িয়ে গেল এবং পারস্পরিক দ্বন্দ্ব শুরু হয়ে গেলো সাম্রাজ্যবাদ শুরু হলো কিন্তু দুঃখের বিষয় হলো এখনও এদের থেকে অনেক পিছিয়ে গেল এই মহাদেশটা এই মহাদেশের নাম হলো আফ্রিকা অর্থাৎ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মহাদেশ হচ্ছে আফ্রিকা যে সবার থেকে আলাদা হয়ে গেল আদিম যুগে সেই আদিম যুগে আসলে সেই সময়টাতে আদিম যুগে ঈশ্বর যেন খেলা করছিল কোথায় জল থাকবে কোথায় স্থলভাগ থাকবে এসব নিয়ে খেলা করছিল খেলা করতে করতে আমাদের যেমন ছোটোবেলায় হয় না যে ধরো কিছু একটা তৈরি করছি আর তৈরি করতে গিয়ে ঠিকঠাক মন মতো হচ্ছে না মাথা গরম হয়ে সব ফেলে দিই ভেঙে দিই আবার নতুন করে তৈরি করি তাসের ঘর তৈরি হয় না তাস খেলা হয় বা কাগজদের মণ্ড দিয়ে কিছু তৈরি করা হয় মাটির একটা ঢিপি তৈরি করি বাচ্চারা যেমন খেলে খেলতে খেলতে যখন খুব বিরক্ত ঠিক হলো না ভাঙো ভেঙে দিলাম আবার তৈরি হলো আমি তো খুব করেছি ব্যক্তিগত জীবনে আমি এখনও করি ঠিক তো ঠিক আর ভুল তো টোটালি ভুল ভাঙো একদম টোটাল ভেঙে দাও বিরক্ত লাগছে দেখতে এমন কাজ করার কোনো দরকার নেই গোড়া থেকে ভেঙে দিয়ে প্রয়োজন আবার শুরু করব গোড়া থেকে হয়তো সেই আদিম যুগে আমাদের ঈশ্বর ঈশ্বর যেন খেলা করছিল খেলার ছলে তৈরি করছিল কোথায় জল দিবে কোথায় স্থলবাগ দিবে কীভাবে কোনটা মহাদেশ তৈরি করছে যেন তারা খেলা করছিল। এবং বারবার মাথা ঝাঁকাচ্ছিল বিরক্ত হচ্ছিল আদিম যুগটাই ছিল উদ্ভ্রান্ত আদিম যুগটা ছিল পাগল উন্মাদ সেই উন্মাদের যুগে ঈশ্বর নিজেরই কাজের উপরে বিরক্ত হয়ে বারবার মাথা ঝাঁকাচ্ছিল আর ভেঙে ফেলছিল নষ্ট করছিল ঠিক সেই সময় হঠাৎ করে সমুদ্রের ভয়ঙ্কর জলের উচ্ছ্বাস কী করলো সরিয়ে নিয়ে গেল কাকে আফ্রিকাকে আর আফ্রিকা বহুত বছর ধরে ওখানে থাকলো একা সেখানে মানুষের সৃষ্টি হলো কিন্তু সেই মানুষরা জানেই না কিভাবে আধুনিক হতে হয় শিক্ষা টিক্ষার প্রচার হলো না সেখানে সেই মানুষগুলো আজও যেন আদিম হয়ে আছে আদিম জাতি উপজাতি হয়ে আছে আর সেখানে গভীর অরণ্য তৈরি হলো আশ্চর্যের কথা এই সব দেশে দেশ মহাদেশগুলোতে যে শিক্ষার প্রচার ভালো করে খেয়াল করা আমাদের দেশের যদি কথা বলো ঠিক আছে আমাদের যে দেশের কথা বলো এশিয়ার কথা বলো বা ভারতবর্ষের কথা বলো জ্ঞান বিজ্ঞানের সবচেয়ে বেশি সবচেয়ে বেশি প্রকাশ হলো ইংল্যান্ডের কারণে ইংরেজ আসলো তখন থেকে কিন্তু আমরা ধীরে ধীরে আধুনিকতা শুরু করলাম প্রচুর জ্ঞান বিজ্ঞান ওখান থেকে এসছে ওকে কিন্তু এর কাছে তো কিছু ঢুকতে পারলো না ফলে এখানকার মানুষ তেমনই অনাধুনিক হয়ে থাকলো অশিক্ষিত হয়েই থাকলো তারা জানেই না যে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে এত সম্পদ মাটির নিচে আছে খনিজ সম্পদ সেগুলোর ব্যবহার কী কী করে করতে হয় ইত্যাদি ইত্যাদি ফলে এখানে কি হলো বড় বড় অনেক গাছ তৈরি হলো যেগুলোকে বলা হয় বনস্পতি এই যে বনস্পতি গাছ এগুলো সব বনস্পতি গাছ হ্যাঁ কেউ সূর্যভাবে ভুল না এগুলো সব বনস্পতি গাছ হ্যাঁ এমনি 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 করে দিলাম আমার ছবি খুব সুন্দর বুঝলে আমি যদি কখনো শিক্ষক না হতাম তাহলে নিশ্চয়ই আমি একজন আর্টিস্ট হতাম ভবিষ্যতে এত বড় বড় গাছ কিনা যে সূর্যের আলো সূর্যের আলো কত পাওয়ারফুল না বলো সব জায়গায় প্রবেশ করে যায় কিন্তু সূর্যের আলো যেন এখানে কৃপণ হয়েছে ক্ষিপ্ট হয়ে গেছে এখানে ঢুকতে পারছে না এইখানকার ভেতর দিকে মানে বনস্পতি গাছ এত ছেঁকে নিয়েছে কি না এত উঁচু উঁচুতে বৃষ্টির জল তো ভেতরে কিন্তু সেটা কখনো শুকায় না হ্যাঁ একদম স্যাঁত হয়ে থাকে কারণ সূর্যের আলোই যায় না সেখানে সূর্যের আলো প্রবেশই করতে পারে না ফলে সাবধান কখনো কেউ আফ্রিকার অরণ্যে ঢুকার চেষ্টা করবে না প্রথম তো তুমি ঢুকতে পারবে না কারণ সেখানে সাংঘাতিক কাঁটা বিষাক্ত গাছ আর ভয়ঙ্কর পশু পাখি দেখবে যত হর মুভি হয় না হলিউডের অধিকাংশগুলো আফ্রিকার জঙ্গলের মধ্যে দিয়ে হয় কারণ দেখলে ভয় ভয় লাগে কারণ গাছপালাগুলো দেখলে ভয় লাগে প্যাঁচাগুলোকে বারবার দেখানো হয় অদ্ভুত আর মানুষগুলোকে যদি আচমকা দেখে নাও তুমি দাঁত আর চোখ ছাড়া দাঁত আর চোখ ছাড়া কিন্তু কিছু দেখতে পাবা না আমি এটা অপমান করছি না এছাড়াও তো ওখানে সূর্যের আলো যে প্রবেশ করতে পারছে না এক তো এটার অন্ধকার আর দ্বিতীয় হচ্ছে শিক্ষার প্রসার ঘটলো না তো সেটার অন্ধকার তাহলে এক বিজ্ঞান শিক্ষার অভাব আর এক সূর্যের আলোর অভাব দুইটার কারণেই আফ্রিকা হয়ে গেল কি অন্ধকার মহাদেশ কি করবে বলো অন্ধকার মহাদেশ হয়ে গেলো তাহলে এটি কি জন্মলগ্ন হলো না আফ্রিকার কত কষ্টকর না শুরু করো এবার প্রথম স্তবক কি বলেছিল এটা প্রথম কথায় জন্ম ফার্স্ট পার্ট জন্ম কি বলছে কবিতাটা দেখো শুরু করো উদ্ভ্রান্ত সেই আদিম যুগে মনে করছে ওই যে উদ্ভ্রান্ত মানে কি বলেছিলাম উন্মাদ পাগল পাগলের মতো আদিম যুগটা কেমন ছিল উদ্ভ্রান্ত শর্ট কোশ্চেন আসবে এটা আসবে না তো অন্যটা আসবে কিন্তু এটাও ইম্পর্টেন্ট ঠিক আছে আদিম যুগটা ছিল কেমন উদ্ভ্রান্ত স্রষ্টা স্রষ্টা মানে কি সৃষ্টিকর্তা কার কথা বলছে ঈশ্বরের কথা বলছে হ্যাঁ স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে বললাম না যখন ভালো লাগে না কাজ করতে করতে খেলা করতে করতে কিছু একটা তৈরি করতে করতে ভালো লাগে ধ্যাট বেকার ভেঙে দিলাম একদম লাথি মেরে ভেঙে দিলাম এই যে স্রষ্টা নিজেরই কাজের প্রতি অসন্তোষ অসন্তোষ মানে বোঝো নয় সন্তোষ যে ঠিক আছে মানে যে আনন্দিত যে নিজের কাজে অসন্তুষ্ট সন্তোষ মানে আনন্দ ঠিক আছে আর অসন্তোষ মানে হচ্ছে অসন্তুষ্ট সৃষ্ঠ যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত এটার উত্তর তোমরা নিশ্চয় নতুন যা সৃষ্টি করছে এই যে দেশ কোথায় স্থল থাকবে কোথায় জল থাকবে এইসব বানাচ্ছিলেন তিনি মজা করে কিন্তু নিজের তৈরি করা কাজেই ওর বিরক্ত লাগছিল তাই নতুন সৃষ্টিকে বারবার করছিলেন বিধ্বস্ত বিধ্বস্ত মানে ধ্বংস করে দিচ্ছিল তার দেখো তার বলে বলেনি সাধারণ মানুষের জন্য তার আর বিশেষ মানুষের জন্য তার আছে না তাই তয় সম্মান দিয়েছে স্রষ্টাকে ঈশ্বরকে তাই বলছে তার সেই অধৈর্য আমরা অধৈর্য খুব ভীষণ অধৈর্য না বলো আমরা একটু তো ভালো লাগছে না না একদম কাজটা বেকার লাগছে ভাঙো এখনই কাজ আবার নতুন করে শুরু করবো অধৈর্য ঈশ্বরের যেন অধৈর্য হয়ে গেছিল কারণ যুগটা ছিল কেমন উদ্ভ্রান্ত তাই বলছে তাঁর সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে হচ্ছে না একদম বাজে কাজ একদম ঠিক বাজে এই যে মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু সমুদ্রের বাহু সম্ভব বাহু মানে হাত সমুদ্রের কি হাত আছে ঢেউ আছে ঢেউ প্রবল জলোচ্ছ্বাস তোমার কোশ্চেন আসবে রুদ্র সমুদ্রের বাহু বলতে কি বোঝানো হয়েছে রুদ্র মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সমুদ্রের জলোচ্ছ্বাস ঢেউ সে কি কার কাছ থেকে সরালো গো পূর্ব দিক পূর্বকে ভালোবাসায় সংস্কৃত বলা হয় প্রাচী এই যেন গোটা পৃথিবী একদিকে থাকলো আর ও সরে গেল একাই অসহায় শিশুর মতো নেন যেন প্রাচী পূর্বদিকের দিকে ধরিত্রী মা পৃথিবী মায়ের কাছ থেকে শিশুকে যেমন আলাদা করে দেওয়া হয় সেই রকম আফ্রিকাকে আলাদা করে দেওয়া হয়েছিল তাহলে আফ্রিকার প্রতি অন্যায় অবিচার তো জন্ম থেকেই হচ্ছে ঈশ্বর পর্যন্ত তার সাথে অন্যায় করেছে বলছে তার সেই অধৈর্য ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে আহ কি চমৎকার দুঃখজনক কথা পূর্ব দিকের যে ধরিত্রী পৃথিবী সেই পৃথিবী মায়ের বুকের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছিল কে ছিনিয়ে নিয়ে গেছিল রুদ্র সমুদ্রের বাহু কোশ্চেন আসবে রুদ্র সমুদ্রের বাহু বলতে কি বোঝো ভয়ঙ্কর জলোচ্ছ্বাস সমুদ্রের ভয়ঙ্কর জলোচ্ছ্বাস প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে কমা তোমাকে বলে কথা শেষ হতে পারতো বাট বিশেষ সম্মান দেওয়ার জন্য তিনি বললেন কমা দিয়ে আফ্রিকা তোমার মাঝে মাঝে কি আসতে পারে কারক বিভক্তি এই আফ্রিকা আন্ডারলাইন দেখো আন্ডারলাইন দিয়ে বিশেষ করে তার নাম উচ্চারণ করলো এটাই সম্মান জানানো তার মানে সম্বোধন পদ এটা অকারক রাইট এতেই থামলেন না পূর্ণচ্ছেদ দেননি হাইফেন দিয়েছেন একটু বড় করে এখনো বাকি আছে আফ্রিকার উপর অন্যায় অত্যাচার চিরকাল ধরে চলবে যেন জন্ম থেকে যে কষ্ট পাচ্ছে। তাই বলছে বাঁধলে তোমাকে মানে তোমাকে চারদিক থেকে বেঁধে ফেললো সঙ্গে সঙ্গে কে বনস্পতির নিবিড় পাহারায় এই যে চারদিকে বনস্পতি গাছগুলো দেখতে পাচ্ছ এগুলো নিবিড় পাহারাদার বুঝলে না মানে ঘন নিবিড় মানে হচ্ছে ঘন ঘন পাহারা দিচ্ছে এখানে আমি একটা দুটো ফাঁকা ফাঁকা রেখেছি এখানে কোনো ফাঁকা ফাকর থাকবে না যেখানে ফাঁক সেখানেই ঢুকে গেছে বনস্পতি গাছ বনস্পতি গাছ মানে হচ্ছে খুব দীর্ঘ গাছ ঠিক আছে এবং প্রচণ্ড ইয়ে মানে কি বলে পাতা টাতা দিয়ে একবারে যা জঙ্গ হয়ে সাজানো আছে যা এখন সূর্যের লোক ঢুকতেই দিবে না আবার অসহায় আবার অসহায় তাই বলছে বাঁধলে তোমাকে বনস্পতির নিবিড় পাহারায় কৃপন আলোর অন্তঃপুরে ও কৃপন মানে আলো এতই কৃপণ হয়ে গেছে যে আফ্রিকার তলদেশে পর্যন্ত মৃত্তিকাতে পর্যন্ত পৌঁছতে পারছে না কৃপন আলোর অন্তঃপুর দুইটি পুর হয় একটা বহিপুর যেটাকে তুমি দেখতে পাচ্ছ আমাকে আর একটা হয় অন্তঃপুর হৃদয় অন্তঃস্থল সেটা দেখতে পাচ্ছে না ওখানে যে কি কি ঝড় আছে কেউ আমরা বুঝতে পারি না শুধু বাহিরকে দেখি তো বাইরে থেকে পৃথিবীকে দেখা যাবে কিন্তু আফ্রিকার ভেতরের অবস্থা আর দেখতে পেল না তাই বলছে আফ্রিকার একদম অন্তর দেশে সূর্যের আলো ঢুকতে পারছে না সূর্যের আলো কৃপণ হয়ে গেছে তোমার কোশ্চেন আসবে যে কৃপণ আলোর অন্তঃপুর অন্তঃপুর মানে অন্তর হৃদয় ভেতরের অংশ আফ্রিকার ভেতরে কেন কৃপণ আলো বলা হয়েছে কারণ দুই ধরনের কৃপণ আলো সেখানে প্রবেশ করতে পারেনি এতটাই আলো দুই ধরনের আলো আছে যেটা কৃপণতা দেখেছে এক সূর্যের আলো আর দুই সভ্যতা আলো সভ্যতার আলো জ্ঞান বিজ্ঞানের আলো শিক্ষা সমৃদ্ধি সংস্কৃতির আলো পৌঁছতে পারেনি এই হলো তার জন্ম জন্মের পরে কি আছে তার শৈশব শৈশব মানে কিন্তু মানুষ শিশু হয়ে থাকা না শৈশব মানে হলো শৈশব থেকে ধীরে 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 সে কীভাবে বড় হচ্ছে এবং নিজেই নিজেকে সাজাচ্ছে একটা শিশুকে যদি রাস্তায় ফেলে দিয়ে দেয় ফেলে যায় তার মা বাবা জন্ম থেকে সে রাস্তাতে পড়েছে ওকে কেউ চিনিয়ে দেয়নি ওটা হাতি ওটা ঘোড়া ওটা মানুষ ওটা বৃষ্টি ওটা মেঘ ওটা আকাশ ওটা জল কেউ বুঝিয়ে দেয়নি ও নিজেই কষ্ট করে সেটাকে বোঝার চেষ্টা করেছে কোথাও যেন তার মনের মধ্যে মন্ত্র যাচ্ছিল ভয় হচ্ছিল প্রত্যেকটা মুহূর্তে তাকে ভয় ভয় দেখিয়ে দিয়ে যাচ্ছিল ভয় প্রতিটা মুহূর্তে ওই শিশুকে আঘাত দিয়েছে আঘাত পেতে পেতে সে শিশুটা এত ভয়ানক হয়ে উঠবে শেষে যে সে ভয়কে ভয় দেখাতে চাইবে এমনটা হয় না যে ধরো তোমার পিছনে একটা কুকুর পিছিয়ে তাড়া করেছে মারাত্মকভাবে তাড়া করেছে এবার তুমি ছুটছো কুকুরও ছুটছে তুমি ছুটছো কুকুর ছুটছে সামনের দিকে একটা দেওয়াল এবার তোমার কোনো উপায় নাই তুমি ঘুরে গিয়ে এমন অঙ্গে ভঙ্গি করলা যে কুকুর এবার মারবে দৌড় বাপে কাকে দেখে নিয়েছি সাংঘাতিক ব্যাপার ঠিক আছে অর্থাৎ তুমি যদি ভয়কে ভয় দেখাতে চাও তাহলে তোমাকে একটা বিরূপ মানে যেটা বাস্তবে তোমার রূপ নয় কুরূপ মানে খারাপ রূপ একটা ছদ্মবেশ নিতে হবে তোমাকে এমন অঙ্গি ভঙ্গি করলে যে কুকুর ভাবে এ আমার থেকেও সাংঘাতিক কোনো প্রাণী আছে ভাগ আফ্রিকাও এরকম ভয়ে ভয়ে তৈরি হচ্ছিল জন্ম থেকে ছোট থেকে বড় হচ্ছিল হায় 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 ভয়ে ছিল খুব ভয় পেত খুব কিন্তু সেই ভয়কে ভয় দেখানোর জন্য সে বিরূপের ছদ্মবেশ নিল এত ভয়ঙ্কর হয়ে উঠল যে আফ্রিকাতে প্রবেশ করার মতো সামর্থ্য নাই যে পথেই তুমি প্রবেশ করো সাংঘাতিক মৃত্যু তোমার জন্য অপেক্ষা করছে এত বিষাক্ত পাতা এত গভীর অরণ্য যে অরণ্যকে ভেদ করে তুমি আফ্রিকায় ঢুকতে পারবে না ঢোকার চেষ্টা করলে সামান্য পাতা এমন বিষাক্ত পাতা আছে সেই জঙ্গলে সামান্য শরীরে লেগে এলে বিষক্রিয়া হতে শুরু করে দেবে কাঁটা আছে সাংঘাতিক লেগে গেলে কিছুক্ষণের মধ্যে তুই মারা যাবে বিষাক্ত সাপ অ্যানাকন্ডা থেকে শুরু করে আরও বিষধর সাপ জলচর প্রাণী কুমির মানে ওই যে জলের মধ্যে হ্যাঁ যেখানে সূর্যের আলো প্রবেশ করে না সেই যে কাদা কাদা জল তার মধ্যে বিষাক্ত পোকামাকড় কীটা জীবাণু কীটাণু সব আছে এবং সেখানকার মানুষ যেগুলো সেগুলো আজ পর্যন্ত কিন্তু হয়তো সম্পূর্ণ অংশে কিন্তু তার সুশিক্ষিত হয়নি ওরাও যেন পশুর মতো হিংস্র পশুর মতো কিন্তু হা হা হাহা হু হু করে হ্যাঁ লাঠি শটা যেটা সেটা নিয়ে পারে শস্ত্র নিয়ে দৌড়ে বেড়ায় পশু শিকার করে পশু কখনো ওদেরকে শিকার করে ওরা কখনো পশুকে শিকার করে মানুষ যদি আচমকা চলে যায় আমাদের মতো মানুষ আমাদেরকে ধরে হয়তো দুজন মিলে শিকার করে এই রকম ব্যাপারটা তো এই রকম তারা আদিম অবস্থাতেই হয়ে আছে আজও এই আফ্রিকা কীভাবে তৈরি হচ্ছে দেখো সেই রকম শিশুর মতো ইচ্ছে বড় হচ্ছে কি বলছে পরের প্যারাটা তো দেখো বলছে সেখানে নিভৃত অবকাশে তুমি আশ্চর্য না তুমি বলতে এখানে কাকে বোঝাচ্ছে আফ্রিকা হে আফ্রিকা সেইখানে ওই যে তোমাকে আলাদা করে নিয়ে চলে গেছিল সেইখানে নিভৃত মানে আড়ালে গিয়ে সবার থেকে আড়ালে হয়ে গেল না সেইখানে নিভৃতে বা নিভৃত অবকাশে দেখো আমরা অবকাশ মাঝে মাঝে পাই যেমন ধরো সারাদিন কাজ করছি পরে একটু অবকাশ পেলাম একটু ঘুরি একটু মোবাইল দেখি বা আর কিছু একটু খেলাধুলা করি ঠিক আছে যদিও বাস্তবে আমাদের ভারতীয়রা বিশেষ করে বাঙালিরা কিন্তু মূলত এনি টাইম অবকাশ পায় মাঝে মাঝে কাজের জন্য একটু অবকাশ পায় ঠিক আছে মানে সারাদিনই অবকাশেই থাকি মাঝে মাঝে এক আধটা কাজ করি তো উল্টোটা হয়ে গেছে দিনের সাথে কিন্তু কবিগুরু সম্মান বলছেন আফ্রিকাকে যে আফ্রিকা তুমি সারা জীবনের জন্য শুধু অবকাশ পেয়ে গেছো তাই তুমি আড়ালে চলে গেছো সবার নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করেছিলে দেখো আমরা কি সংগ্রহ করি সকালবেলা উঠে শিউলি তলায় ভোরবেলায় কুড়াই কী কী হ্যাঁ তো আমরা সেটা সংগ্রহ করি ফুল চয়ন করি আফ্রিকা কি চয়ন করেছিল জানো সেই ছোট্টবেলায় শৈশব জন্মলগ্ন থেকেই সে দুর্গমের রহস্য বের করছিল দুর্গম যেন তার মধ্যে কেউ গমন না করতে পারে তার রহস্য তৈরি করছিল তো মানুষ ভয় পায় অন্যকে তাই জন্য দরজা দেয় সহজে যেন কেউ প্রবেশ না করতে পারে আফ্রিকাও যেন ভয় পাচ্ছিল তাই তার মধ্যে দুর্গম মানে গমনে যা অসম্ভব সেটা রহস্য তৈরি করছিল এমন রহস্য তৈরি করে যেন কেউ সহজে প্রবেশ না করতে পারে চীনে চীন ছিলে জল স্থল আকাশের দুর্বধ সংকেত বুঝলে তুমি নিজেই চেষ্টা করছিলে জানার। এই যে বৃষ্টি পড়ছে এটা কোথা থেকে বৃষ্টি আসছে কোথাকার জল কিভাবে আসছে জল কোথাও স্থল কোথাও শুকনো এলাকা কোথাও জল জলের এলাকা তুমি নিজেই চেষ্টা করছিলে জানার জল স্থল আকাশের দুর্বোধ সংকেত যা সহজে মানুষ বুঝতে পারে না দেখো একটা শিশুকে যদি ঠিক করে না শেখানো যায় ও কি করে জানবে যে এটা আম এটা বালতি ও বালতিকে আম বলতে পারে আমকে গরু বলতে পারে গরুকে গাছ বলতে পারে গাছকে আকাশ বলতে পারে ও তো জানে না ওকে তো কেউ শিখিয়ে দেয়নি হাতে কলমে আফ্রিকাও জানে না তাই আফ্রিকা যেন শিশুর মতো সে নিজে চেষ্টা করছে জানার কি জানার চেষ্টা করছে দুর্বোধ সংকেত দুর্বোধ মানে যা সহজে বোঝা যায় না সেই সংকেতগুলোকে বোঝার চেষ্টা করছে কিসের কিসের সংকেত জল স্থল আর আকাশের দুর্বোধ সংকেতকে সে চিনছিল আর জানার চেষ্টা করছিল প্রকৃতির দৃষ্টি অতীত জাদুকে প্রকৃতির দৃষ্টি অতীত জাতু যা প্রকৃতিতে ঘটছে কখনও বৃষ্টি ঘটছে কখনো সূর্যের আলো কখনো তাপ বাড়ছে কখনো শীতলতা বাড়ছে প্রকৃতির যে এত রকমের জাদু আছে যেন জাদু এগুলো সব পরিবর্তন হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে কেন তার কষ্ট হচ্ছে কেন সেখানকার মানুষের কষ্ট হচ্ছে কখনো ঠান্ডা লাগছে কখনো গরম লাগছে কেন ব্যাপারটা কী এটা তারা বুঝতে পারেনি তাই বলছে তারা নিজেরাই চেনার চেষ্টা করছিল আফ্রিকা বলতে বলতে এখানে কিন্তু আসলে আফ্রিকা শুধু ভূখণ্ডকে বলছে না আফ্রিকা মিনিং আফ্রিকার মানুষ যেমনটা আমরা জানি দেশের কান্না মানে জনগণের কান্না দেশবাসীর কান্না সেরকম আফ্রিকাকে বলছেন তিনি যে তুমি চীন ছিলে খুব কষ্ট করে কি জল স্থল আর আকাশের দুর্বোধ সংকেত আর প্রকৃতির দৃষ্টি অতীত জাদু প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মানে তুমি প্রকৃতিকে সঠিক অর্থে বুঝতে পারছিলে না তার অতীতকে বোঝার চেষ্টা করছিলা প্রকৃতির অতীত দৃষ্টি জাদুগুলোকে বোঝার চেষ্টা করছিলো প্রকৃতি যা ঘটছে তা তো একটা জাদু তার কাছে ঠিক না নেক্সট বলছেন মন্ত্র জাগাচ্ছিলো এইখানে একটা চরম বিষয় আছে মন্ত্র মন্ত্র জাগাচ্ছিলো তোমার চেতনাতীত মনে চেতনা মানে কি জ্ঞান হয়ে যাওয়া চেতনা আমি যে আছি এখন তোমার সামনে আমি চেতনাই আছি যখন আমি শুয়ে থাকি তখন আমার শরীর কাজ করে না হয়তো মন কাজ করে স্বপ্নের জগতে গিয়ে কিন্তু শরীর তো কাজ করে না আমি তখন চেতনার মধ্যে নাই তার মানে চেতনার অতীত ওই সময়টাকে বলা হয় চেতনাতীত তো সেই চেতনাতীত যেন ছিল আফ্রিকা বলছে আফ্রিকার হৃদয় ছিল তখন চেতনাতীত সেই সময়টাতে তার মধ্যে মন্ত্র তৈরি হচ্ছিল মন্ত্র জাগছিল যেন কিসের মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রুপ করছিলে ভীষণকে এই হচ্ছে কথা ভীষণ মানে কি যা ভয়ঙ্কর সেই বিদ্রুপকে তুমি তাকে বিদ্রুপ করছিলে ব্যঙ্গ করছিলে ওই যে বললাম কুকুর তারা করছে মানে ভীষণ একটা জিনিস তোমার পিছনে তারা করছে তুমি তাকে ব্যঙ্গ করছো কীভাবে ব্যঙ্গ করবা কিসের ছদ্মবেশ নিতে হবে তোমাকে বি রূপের বিরূপ মানে হচ্ছে খারাপ রূপের ছদ্মবেশ নিতে হবে তুমি বাস্তবে খারাপ নও আফ্রিকা বাস্তবে খারাপ নয় কিন্তু আফ্রিকা নিজেকে বাঁচানোর জন্য ভীষণকে ভয় দেখাবার জন্য ব্যঙ্গ করার জন্য ভীষণকে ব্যঙ্গ করার জন্য তোমাকে বিরূপের ছদ্মবেশ নিতে হবে ঠিক তেমনই আফ্রিকা কি বলছে দেখো বলছে বিদ্রুপ করছিলে ভীষণকে বিদ্রুপ মানে ব্যঙ্গ করছিলে ভীষণকে কিভাবে বিরূপের ছদ্মবেশে তোমার কোশ্চেন আসবে তিনি আফ্রিকা কিভাবে বিদ্রুপ করেছিল ভীষণকে বি রূপের ছদ্মবেশে এটা আলাদা কোশ্চেন গেল হ্যাঁ ভীষণকে বিদ্রুপ করছিল বিরূপের রূপের ছদ্মবেশে এবার নেক্সট কোশ্চেনটা এখানে গিয়ে মানুষ মাঝে মাঝে ভুল হয়ে যায় শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে শঙ্কা মানে ভয় ভয়কে তুমি হার মানাতে চেয়েছিলে আমাদের মনে ভয় আছে না সাপ কেটে নিলে কী হবে সাপ কেটে নিলে কী হবে ঘরের মধ্যে সাপ ঢুকে চাপ পালিয়ে যাচ্ছি কিন্তু যদি আচমকা দেখা যায় ওই ঘরের মধ্যে তোমার ছোট ভাই ছোট বোন মা বাবা কেউ শুয়ে আছে আর সাপটা ভয়কে হার মানাবা তোমার ভেতরে যে ভয় আছে তাকে হার মানাতেই হবে এছাড়া কোনো উপায় নাই তখন তোমাকে থেকে পালাবে সাপ তুমি এমন আচরণ করবা তার সামনে গিয়ে এটা সত্য তো তার মানে তুমি ভয়কে কি করতে চাইছো হার মানাতে চাইছো হ্যাঁ তাই বলছে শঙ্কাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে তাহলে শঙ্কাকে কিভাবে ভয় করতে হবে ভয় পাওয়াতে হবে ভয়কে ভয় পাওয়াতে হবে কীভাবে নিজেকে উগ্র করে মানে প্রচণ্ড ক্রুদ্ধ করে প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গেলে আফ্রিকা কীরকম হয় জানো বিভীষিকার প্রচণ্ড মহিমায় বিভীষিকা মানেই হচ্ছে বিশাল ভয় মারাত্মক ভয় বিভীষিকা হয়েছে ঠিক আছে মনে করছে তোমাদের ওই দাম গল্পে একটা জায়গা ছিল ক্লাস নাইনে যে ওই মাস্টার মশাইয়ের কথা মনে পড়তে ও একদম বিভীষিকাময় রূপটার মনে চলেছিল ওই মাস্টারমশাই ছিল এই রকম জ্বরে থাপ্পড় পড়বে একেবারে অঙ্ক না পারলে আর যদি তুমি কেঁদেছ তো আরও এক থাপ্পড় হ্যাঁ এক তো অঙ্ক পারিস না পুরুষের মতো কাঁদিস জ্বালা শিক্ষকদের সাথে এই একটা বিষয় আছে তারা মারবেও আবার কাঁদতেও দিবে না জ্বালা কেন যে এমনটা হয় কাঁদলে যে তাদের কি কি কী সমস্যা না আমি পারছি না বলে তার সমস্যা তাই জন্য তিনি মারলেন মারের পরে তো আমি কাঁদবো কাঁদলেও ওদের সমস্যা ফের মারবে মহাজালা আমরা করব কি করে তাহলে এবার মেরেই যাবেই যাবে কাঁদবো না তোর তো মাথা আরো গরম হয়ে যাবে এর কি লাগছে না আরও জোরে মারি সব সমস্যা মহাজালা তাই বলছে আপনাকে উগ্র করে এই আপনাকে মানে কি অন্য লোককে নিজেকেই আমরা বলি না আপনারে ভালোবাসিতে আপনারেই সাজাইতে হইবে ঠিক আছে তো নিজেকে ভালোবাসতে শিখতে হয় তুমি আলাদা কেউ না তুমি আমারই ভেতরে আছো আমি তোমারই ভেতরে আছি আমরা সবাই একই তো তুমি আমি অন্যকে কি করে ভালোবাসবো আমি তোমাকে কি করে ভালোবাসবো আগে আমাকে নিজেকে ভালোবাসতে হবে ঠিক আছে তুমি ঈশ্বরকে কি করে বিশ্বাস করবা তুমি তো নিজেকে বিশ্বাস করো না এরকম বিষয়টা তাহলে কি হবে যে কোনো সময় কিছু পেলে না তুমি চেয়েছিলে ঠাকুরের কাছে তুমি পাওনি ব্যাস দিলে গালি একেবারে মাথার উপর কেউ নাই রে কোনো সালা নাই হ্যাঁ কেউ মানুষ বলে তো আমি যে জায়গাটার কথা বললাম ভারতবর্ষ নামক একটি গল্প আছে সেখানকার আমি কোর্ট বলে দিলাম ঠিক আছে আমি নিজে বানিয়ে কিছু বলছি না সেখান থেকে একটি চরিত্র গালাগালি করছিল যেহেতু এদিকে অনেক ফসল নষ্ট হয়ে যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে শীতকালেও বৃষ্টি পড়ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে তখন সে গালি দিচ্ছে মাথার উপর কোনো শালা নাই রে কাউকে মানি না এই যে ঈশ্বরের উপর অবিশ্বাস কেন আসে জানো কারণ সে ঈশ্বরের উপর কোনোদিন বিশ্বাসই করেনি ঈশ্বরের উপর বিশ্বাস তো ওই জন্য নড়ে যাচ্ছে কেন কারণ সে তো নিজেকে বিশ্বাস করে না ওই নিজের ক্ষমতার উপর নিজে নিজে বুঝতে চায় না যে প্রকৃতির একটা খেলা তুমি কেন ওকে মাঝখানে টেনে নিয়ে আসছো ঠাকুর দেবতাকে এখানে টেনে নিয়ে আসছো যেটা ঘটার সেটা ঘটছে তোমার যেটা সামর্থ্য আছে সেটা করো না তুমি তো আড্ডা দিয়ে রাখা তারপর তোমার যদি উন্নতি না হয় তাহলে তুমি আবার দেবতার গালি দিয়ে দিলে দেবতাকে মহামুশকে তাই বলছে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় মানে বুঝলা এতটা ভয়ঙ্কর হবা যে তুমি ভয়ঙ্করের মহিমা যেন চলে এসছে তোমার মধ্যে শক্তি চলে এসছে বিভীষিকার ভয়ঙ্কর মহিমায় কি করতে হবে তাণ্ডবের দুন্দুভি নিনাদে এইটাকে ভালো করে বুঝতে হবে তাণ্ডব মহাকাল শিবের রুদ্রমূর্তি দেখেছ ওই যে কী যেন বলে সেটাকে রুদ্রমূর্তিটাকে নটরাজ মডেল দেখেছ এই রকম করে কীভাবে যেন করে এইরকম করে মডেলটা আছে হ্যাঁ দেখতে পাবে তোমরা ঠিক আছে তো ও যখন নাচে কিনা না রকম লাগে আর ওই যখন নাচে মহাকাল শিব যখন নাচে এর অর্থ হচ্ছে যত অশুভ যত নোংরা যত খারাপ সবকে ভেঙে চুড়ে শেষ করে দেবে তারপরে এই শেষ শুধু শেষ নয় পুরে পড়েছ তোমরা সব শেষ শেষ নয় অবশেষ আছে কিছু অর্থাৎ নতুন করে সৃজন হবে তাই পুরনোকে যেতে হবে হুম কোনো বৃদ্ধ মানুষ মরে যাচ্ছে বলে আমাদের কান্নাকাটি করা একদম উচিত না ও যাচ্ছে বলেই নতুনরা আবার জন্ম নিবে ঠিক আছে তো ওদের দিকে দেখে হাসব তো এদের দিকে দেখে আর কান্না করার দরকার নাই এই বদমাশিগুলো বললাম তাই বলছে যে যখন এই জিনিসগুলো ঘটবে তাণ্ডব ঘটবে তাণ্ডব তখন নিনাদ আগেকার দিনে কি হতো জানো তো যখন যুদ্ধ লাগতো যুদ্ধের পূর্বে এক রকমের ঢাক ড্রাম বাজানো হতো বাজানো হচ্ছে তারপরে বা বাঁশি বাজাতে হতো তারপরে আবার কি ওই শ্রীকৃষ্ণের যুগে আবার শঙ্খ বাজানো হতো ঠিক আছে পাঞ্চন শঙ্খ বাজিয়েছিল তো ওই ড্রাম বাজানো হতো ওই ড্রামটাকে বলা হয় দুন্দুভি ড্রামটার নাম ওই ঢাকটার নাম যুদ্ধের সময় যে দামামা বাজানো হতো সেটার নাম হচ্ছে দুন্দুভি আর সেটার যে আওয়াজ উঠতো ওই আওয়াজটাকে বলা হয় নিনাদ মানে প্রচণ্ড নিনাদ উঠছে সেটা যখন আওয়াজটা ঢুকতো দূর দূর পর্যন্ত মানুষের কানের কাছে যেত না বয়ে বুকের মধ্যে ভয় ঢুকে যেত এই যে আওয়াজটা হলো এখনই যুদ্ধ শুরু হবে আর মুহূর্তে সেকেন্ডের মধ্যে হাজার হাজার লাশ পড়ে যাবে যুদ্ধ যখন লাগলো লক্ষ লক্ষ মানুষের মধ্যে সঙ্গে সঙ্গে তো কেউ না কেউ মারা যাচ্ছে ফলে সঙ্গে সঙ্গে মারা যাচ্ছে মানে পুরুষরা যুদ্ধ করছে এরা মারা যাচ্ছে মানেই অনেক মহিলা বিধবা হচ্ছে অনেকে নিজের বাবাকে হারিয়ে অনাথ হচ্ছে অনেকে নিজের সন্তানকে হারিয়ে সন্তানহীন হচ্ছে হায় এত ভয়ঙ্কর যুদ্ধ এত ঘৃণ্য এই যুদ্ধ তাই বলছে তাণ্ডবের দ্বন্দী নীনা তাহলে এখন কোশ্চেন আসবে কিভাবে আফ্রিকা নিজেকে সাজাচ্ছিল প্রথম অবস্থায় আফ্রিকাকে ছিনিয়ে নিয়ে রুদ্র সমুদ্রের বাহু অনেক দূরে কার থেকে প্রাচী ধরিত্রের বুক থেকে প্রাচী মানে পূর্ব ঠিক আছে ওদিক থেকে অংশী নিয়ে চলে গেছিলো অনেক দূরে এবং তারপরে বনস্পতির নিবিড় পাহাড়াই তাকে ঢেকে ফেলেছিল সেখানে সূর্যের আলো একদম কৃপণের মতো ছিল তাই সেখানে প্রবেশ করতে পারছিল না তাছাড়া সেখানে জ্ঞান বিজ্ঞান সভ্যতার আলো পৌঁছায়নি কিন্তু সেই সময় সে নিজেকেই বানাচ্ছিল তৈরি করছিল নিভৃত অবকাশে গিয়ে নিজে তৈরি করছিল কি সংগ্রহ কী করছিলো দুর্গমের রহস্য আর তখন ও নিজে চেষ্টা করছিল কি চেনার জল স্থলের আকাশে দুর্বোধ যা সহজে বোঝা যায় না সেই দুর্বোধ সংকেতগুলোকে বোঝার চেষ্টা করছিল আর দেখছিলো প্রকৃতির দৃষ্টি অতীত জাদু যা প্রকৃতিকে সহজে বোঝা যায় না সেটাই ও কিন্তু বোঝার চেষ্টা করছিল আর তখন তার মনের মধ্যে মন্ত্র জাগছিল নতুন নতুন মন্ত্র কি মন্ত্র নতুন নতুন কিভাবে নিজেকে তৈরি করা যায় সেই সে ভাবছিলো তার চেতনাতীত মনে মধ্যেই তৈরি হচ্ছিল নতুন নতুন মন্ত্র এই মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে ভয়কে ভয় দেখাতে হবে আর ভীষণকেও বিদ্রুপ করতে হবে ভীষণকে তিনি বিদ্রুপ করেছিলেন কিভাবে আফ্রিকার ভীষণকে বিদ্রুপ কীভাবে করেছিল বি রূপের ছদ্মবেশ দিয়ে আর শঙ্কা মানে ভয়কে কিভাবে ভয় পাওয়াতে চেয়েছিল হার মানাতে চেয়েছিলো নিজেকে উগ্র করে হ্যাঁ আর বিভীষিকার প্রচণ্ড মহিমায় নিজেকে তৈরি করছিল আর সেই দৃশ্য দেখে কবির কী মনে হয়েছে এই দৃশ্যটা যেন কিসের মতো এতটা ভয়ঙ্কর যেন তাণ্ডবের দুন্দুভি নিনাদের মতো ভয়ঙ্কর হলো এই গেল গিয়ে দুটো পার্ট শৈশব মানে ও ধীরে ধীরে বড়ো হচ্ছে ঠিক আছে এবার আসছে তার উপর অত্যাচার কিন্তু মনে থাকবে যেন কবি এখানে কেবল ভূগোল লিখতে গিয়ে ইতিহাস বর্ণনা করতে আসেনি ভূগোল মানে এখানে বাংলাই কথা কবিতাটা লিখতে গিয়ে আফ্রিকার ভৌগোলিক অবস্থান কথা বলল তার পাশাপাশি উনি ইতিহাসের কথাও বলবেন এবার কিন্তু মূলত তিনি তো রোমান্টিক মানুষ তিনি তো গুছিয়ে রস সৃষ্টি করতে চান সাহিত্যের যাই বলবো আমি এমন স্টাইলে বলবো যা সাধারণ নয় যা অদ্ভুত আনন্দ দেবে তোমাকে তাই জন্য তিনি সাজা তিনি বলতে পারতেন যে জলের ঢেউয়ে এইভাবে হলো কিন্তু তিনি বলছেন না রুদ্র সমুদ্রের বাহু এ বাহু শব্দের এখানে প্রয়োগ করা হলো মজা করে রস সৃষ্টি হচ্ছে সাহিত্যের রস সৃষ্টি হচ্ছে এইখান থেকে একটা জায়গায় বলছে এ কিন্তু ভীষণ ভালোবেসে সম্মান দিচ্ছে সম্বোধন করছে আফ্রিকাকে আফ্রিকা কি কি বলে সম্বোধন করছে জানো বলছে হায় ছায়াবৃতা ঘোমটা ঘোমটার দেওয়া বউ ঘোমটা উঠে তার মুখটা দেখতে হয় তেমনি ঘোমটার আড়ালে কে আছে তা তো জানতাম না হায় ঘোমটার আড়ালে নিশ্চয়ই কোনো মানবই ছিল সেই অপরিচিত মুখ ছিল কিন্তু এতদিন সব ঢাকা ছিল অন্ধকারের মধ্যে ছিল যেদিন আফ্রিকার কথা জানতে পারল অন্যান্য মহাদেশের মানুষরা বিশেষ করে ইউরোপীয় ইউরোপীয়রা সেই দিন ওরা আক্রমণ শুরু করলো সেখানে কত নির্লজ্জ বেহায়া তারা এতদিন তাদের অজানা ছিল যে আফ্রিকা বলে কিছু হয় আর যেদিন জানতে পারলো সেই দিন সেখানে ডিরেক্ট আক্রমণ লুটফাট করতে গেল তাই বলছে হাই ছায়াবৃতা ছায়াবৃতা শব্দটা হচ্ছে সম্বোধন করা এখন কথা বলছে যে ছায়াবৃতা কেন বলা হয় ছায়াবৃতার শব্দটাকে সন্ধি করলে হয় ছায়া যোগ আবৃতা ছায়া দিয়ে আবৃত দ্বারা দিয়ে করণকারক হ্যাঁ ঠিক আছে তো ছায়া দিয়ে এই ছায়াটা কিসের বলো তো অন্ধকারটা কিসের ছায়াটা কিসের এক হচ্ছে গিয়ে শিক্ষার অভাব আর দুই হচ্ছে গিয়ে সূর্যের আলোর অভাব তো এই ছায়াতে আবৃতা হয়ে আছে আবৃতা কেন এখানে আবৃত বলতে পারতো আবৃত মানে হচ্ছে গিয়ে পুরুষকে বোঝানো যাবে কিন্তু আবৃতা মানে কি আবৃতা মানে নারী হাই ছায়াবৃতা অর্থাৎ হাই কথাটার অর্থ হচ্ছে দুঃখ প্রকাশ করা হাই ছায়াবৃতা বলতে কাকে বোঝানো গেল আফ্রিকাকে কারণ সে অন্ধকারে ঢাকা ছিল এক বনস্পতির ঘেরা পাহাড়ের কারণে সে অন্ধকার আর দুই হচ্ছে শিক্ষা সভ্যতার আলো সেখানে পৌঁছাতে পারছে না তাই অন্ধকার এবার তিনি একজন নারীর সাথে তুলনা করছেন আফ্রিকাকে তাই বলছেন কালো ঘোমটার নিচে এই যে ঘোমটা দেওয়া আছে কালো রঙের কেন ওই যে অন্ধকার তো কালো ঘোমটার নিচে কে আছে কে আছে আফ্রিকা আছে না বলছে না আফ্রিকা তুমি শুধু একটা মহাদেশ নও তুমি শুধু একটা জঙ্গল নও তোমার এই জঙ্গলের গভীরে আছে জীব জন্তু এবং মানুষ অর্থাৎ তোমার মানব রূপ আছে এটা কেউ বুঝতে চায়নি তাই বলছে অপরিচিত ছিল তোমার মানবরূপ এতদিন কেউ বুঝতে পারেনি কেউ জানতে পারেনি তোমার মানবরূপটাই এখানে অপরিচিত ছিল উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষা মানে হচ্ছে ইগনোর করা ব্যাপারটা হচ্ছে কি যে আমরা তো জানি আচ্ছা উপেক্ষা কোন জিনিসটা বলা হয় উপেক্ষা করা হয় কি যে তোমার জন্য কেউ দাঁড়িয়ে আছে আর তুমি পাশ দিয়ে যাচ্ছ তুমি দেখেছ যে ও আমারই যেন দাঁড়িয়ে আছে কিন্তু এমন ভাব দেখিয়ে গেলা যেন মানে ভুল করে ওর দিকে নজর তোমার যায়নি যেতেই পারে না ও তুমি দেখেছো সব দেখেছ ঠিক আছে ও তখন কি ভাববে বলো তো ঠিক আছে আমাকে উপেক্ষা করেছ ঠিক আছে আমিও নিজেকে তৈরি করব। ইয়ে মানে আড়ালে নিভৃতে অবকাশে তো এতদিন আফ্রিকাকে দেখে উপেক্ষা করেছিল না দেখার ভান করেছিল গোটা বিশ্ব সমাজ এতদিন উপেক্ষা করছিলো তাকে যেন ঝাপসা হয়েছিল আফ্রিকাটা দরকারই নাই ওকে জানার প্রয়োজনই নাই কিন্তু এবার কি বলছে দেখো এতদিন কি ছিল অপরিচিত ছিল তোমার মানবরূপ উপেক্ষার আবিল দৃষ্টিতে উপেক্ষা তো বুঝলাম আমরা আবিল মানে কি আবিল মানে হচ্ছে ঝাপসা আবিল মানে ঝাপসা দৃষ্টিতে মানে তেমন কেউ ওকে বুঝতে পারেনি তাই তার উপর কোনো আগ্রহ ছিল না কিন্তু যেদিন এই আফ্রিকার খোঁজ পেল ইউরোপীয় বুঝবা কিন্তু হ্যাঁ অন্য কোনো মহাদেশ না কিন্তু আমরা এই ইউরোপকে ধরে নিলাম ইউরোপীয় ঠিক আছে ইউরোপ একটা মহাদেশ আর এই মহাদেশের মধ্যে অনেকগুলো দেশ ছিল ছোট 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 অনেক অনেক প্রচুর প্রচুর জার্মানি ইটালি ইংল্যান্ড অনেক আছে ঠিক আছে তো সেই ইউরোপ মহাদেশের যখন নজর পড়লো উপরে আফ্রিকার উপরে আর কি আফ্রিকা বাঁচতে পারবে সেই সময় অলরেডি কতদিন আগেই কিন্তু দেখো আমরা তো আলোচনা করছি উনিশশো সাশশো কথা এই যে দেখো উনিশশো পঁয়ত্রিশে ইটালি আক্রমণ করেছিল ইথিওপিয়াতে ইউরোপ ইউরোপের একটা দেশ ইটালি বেনিটো মুসলিনী সে আফ্রিকায় আক্রমণ করেছিল ঠিক আছে মানে আফ্রিকার ইথিওপিয়াতে কিন্তু আক্রমণ করেছিল আবিসিনিয়া বলে আরেকটা জায়গা সেখানে আক্রমণ করেছিল তো এখন কথা হলো এতদিন তো সেটা না দেখা ছিল কিন্তু যে মুহূর্তে দেখলো যে মুহূর্তে জানলো যে আফ্রিকা বলে কিছু আছে ব্যাস এই ইউরোপীয়রা আসছে লোহার হাত কড়ি নিয়ে মানে বুঝলে গ্রেপ্তার করতে কি দোষ করেছে আফ্রিকার মানুষ কি দোষ করেছে আফ্রিকার সহজ সরল রকম অশান্তি জানে না অশান্তি চায় না এমন সাধারণ মানুষগুলো তাই বলছে এলো ওরা লোহার হাত করি নিয়ে এখন কোশ্চেন আসবে এলো ওরা লোহার হাত করে নিয়ে কারা ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষেরা লোহার হাত করে নিয়ে কেন এসেছিল সহজ সরল কথা এসেছিল তারা ইথি মানে আফ্রিকার সাধারণ মানুষের উপরে অত্যাচার করতে তাদের সম্পদকে লুট করতে আর সেই সব মানুষকে গ্রেপ্তার করে বন্দি করে লোহার হাত করি হাতে পড়িয়ে হাতে পায়ে পড়িয়ে তাদেরকে টানতে টানতে নিয়ে গিয়ে কৃতদাস হিসেবে বিক্রি করবে নিজেদের দেশে নিয়ে গিয়ে এইসব মানুষদেরকে শুধু বিক্রি করতো না যুদ্ধের কাজে এদেরকে ব্যবহার করতো কেমন বলো তো যুদ্ধে নিজেদের দেশের সৈনিকটিকে পিছনে রাখতো আর সামনের দিকে রাখতো এদেরকে মানে প্রথম অবস্থায় যদি মরতে হয় তো এরাই মরবে এদের তো এদের প্রতি তাদের কোনো আগ্রহ নাই কোনো দরদ নাই তো বলছে এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে তোমার বলতে এখন আফ্রিকার হে আফ্রিকা কই বলছে হে আফ্রিকা তুমি মনে করছো তোমার অরণ্যের মধ্যে আছে যে নেকড়ে বাঘ তার হাতের আঙ্গুলগুলোতে যে আছে বড় বড় সাংঘাতিক নখগুলো সেই নখগুলোই আসল শক্তিশালী তুমি ভুল করছো তোমার নেকড়ের নখের থেকেও ভয়ঙ্কর শক্তিশালী ধারালো তীক্ষ্ণ নখ আছে এই ইউরোপীয় মানুষগুলোর হাতে তুমি মনে করছো নেকড়েটাই হচ্ছে আসল পশু কিন্তু না এই ইউরোপীয় মানুষগুলো হচ্ছে তার চেয়েও ভয়ঙ্কর পশু ব্যঙ্গ ডিরেক্ট ব্যঙ্গ করছেন ডিরেক্ট গালি দিচ্ছেন তিনি ইটালিকে কি বলছেন বা ইউরোপীয়দেরকে কি বলছেন এলো ওরা লোহার হাত করে নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল উফ এই জায়গাটাতে কি বেদনা প্রকাশ পাচ্ছে একবার ফিল করো এতক্ষণ তো বললো কিন্তু তারপরে দরদ দিয়ে বলছে এলো মানুষ ধরার দল আফ্রিকার মানুষগুলো জানেও না বুঝেও না তাদের কাছে অস্ত্র বিষয়ে কি আছে লাঠি সোঠা বল্লম এগুলোই পাথর খণ্ড যা পেয়েছে সেখানে এত আধুনিক অস্ত্র তারা এখনো তৈরি করতে পারেনি তারা জানেই না আর এরা যখন আসলো বারুদ নিয়ে আসছে বন্দুক নিয়ে আসছে ভাবতো একবারে কত সাংঘাতিক অস্ত্রশস্ত্র নিয়ে আসছে তারা পারমাণবিক বোম টোম সব আছে এই সময়টাতে ইটালির সাথে কি ওই আফ্রিকার সাধারণ অসহায় মানুষগুলো পারবে না এলো মানুষ ধরার দল ওরা প্রথমে সে মানুষ থেকে ধরছে কত পুরুষ থেকে টানতে টানতে নিয়ে গেছে স্ত্রীদেরকে পুরুষদের সামনেই অত্যাচার করেছে ধর্ষণ করেছে খুন করেছে শিশুদেরকে আছড়ে মেরে ফেলে দিয়েছে বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে তাদের ছোট ছোট কুটির সেখানে আগুন লাগিয়ে দিয়েছে অরণ্য ধ্বংস করেছে গাছ কেটেছে তাদের কাঠেরও দরকার ছিল সেই কাঠ চুরি করেছে কেন এই অত্যাচার হলো সেখানকার মানুষ হতে জানেও না তাই বলছে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ বুঝবা গর্ব মানে অহংকার অহংকারে যারা অন্ধ হয়ে গেছে কারা অন্ধ হয়ে গেছে অহংকারে ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল নিজেদের শক্তির অহংকারে অন্ধ হয়ে গেছে ভাবছে তারাই হচ্ছে সবচেয়ে বেশি সভ্য আর এই অসভ্য আফ্রিকার মানুষদের উপরে তারা আক্রমণ করছে বাস্তবে তারা ভুল করছে তারাই বাস্তবে অসভ্য আর সভ্য হচ্ছে কারা নিরপরাধ অসহায় মানুষগুলো যারা তোমার অন্যায়ের প্রতিবাদ করতে পারছে না শুধু কাঁদছে তাদের শরীর থেকে রক্ত ঝরছে তাদের চোখ থেকে অশ্রু ঝরছে তুমি যে মাটির উপর দিয়ে হাঁটছো ইউরোপীয় শক্তিরা মনে রাখবে সেই মাটিতে পড়ছে তাদের রক্ত আর অশ্রু আর তৈরি হচ্ছে সেখানে কাদার পিণ্ড তুমি কাঁটা পড়া বুটের তলা দিয়ে সেই মাটিকে আঘাত করছো সেই মাটির থেকে যে মাটিটা পিণ্ডটা তোমার জুতোর সাথে আটকে যাচ্ছে না পায়ে পায়ে চিহ্ন তৈরি হচ্ছে মনে রেখো ইতিহাস কিন্তু এই চিহ্নকে কোনোদিনও ভুলবে না ইতিহাস তোমার এই শাস্তি দিবে ইতিহাস ঘুরবে তাই তো দ্বিতীয় বিশ্বযুদ্ধে আসছে এবার তোমাদেরও নাচ হবে আর আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইটালির কী অবস্থা হয়েছিল হ্যাঁ শুধু ইটালি কেন যতটি শক্তিশালী দেশ ছিল যতটুকু সাম্রাজ্যবাদী দেশ ছিল সব শক্তি হারিয়ে গেল সব দিকে শক্তি কমে গেল তাই না তো পাপ কখনো পিছনে ছাড়ে না পিছন ছাড়ে না তাই বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে আহ আফ্রিকা তো নিজে সূর্যের আলো পর্যন্ত পায়নি রে বাবা সে তো সূর্য হারা অরণ্য পেয়েছে এমন অরণ্য পেয়েছে যেখানে সূর্যের আলো আসে না সে তো এমনিতেই বঞ্চিত সূর্যের আলো থেকে বঞ্চিত আর এই বঞ্চিত আফ্রিকা থেকেও অন্ধকারে আছে কিসের অন্ধকার গর্বে যারা অন্ধ গর্বে অন্ধকার তাহলে বাস্তবে অন্ধকার কি আছে সূর্যের অন্ধকারে কী আছে আফ্রিকা আর এত আলো পেয়েছে সভ্যতার আলো পেয়েছে ইউরোপীয় মানুষরা তারপরেও তারা নিজেদের অহংকারের অন্ধকার থেকে বেরোতে পারেনি তাই বলছে গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে বুঝতে পারছো বিষয়টা ব্যঙ্গ করছে সভ্যের বর্বর লোভ যে যত সভ্য হয় না তার লোভ লালসাগুলো আরও বর্বর হয়ে যায় বর্বর মানে ঘৃণ্য প্রচণ্ড ঘৃণ্য দেখবার লোভী মানুষ তার লোভকে সামলাতে পারে না লোভ ক্রমাগত বাড়তেই থাকে বাড়তেই থাকে বাড়তেই থাকে সে তো বর্বর হয়ে গেছে নিচ অপদার্থ হয়ে গেছে সভ্যের বর্বর লোভ কি করলো সভ্যের বর্বর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা একজন মানুষ যদি খুব লোভী হয় সে লোভী হওয়ার পর আচ্ছা একজন মানুষ নিজের পেটের প্রয়োজনে হয়তো একটা সাইকেল চুরি করলো কার বাড়ি থেকে চুরি করলো মাত্র দুশো টাকা কী একটা জিনিস পছন্দ হয়েছে শিশুটার ও খেলতে খেলতে একটা পুতুল চুরি করে নিয়ে চলে এসেছে বন্ধুর বাড়ি থেকে আমরা তাকে কত গালি দিই কত কিছু করি কিন্তু যে রাজনৈতিক নেতারা আমাদের দেশকে লুটপাট করছে এমন শক্তিশালী মানুষগুলো আছে যারা রাজনীতির সাথে যুক্ত হয়ে দুধের মধ্যে বিষ মেশাচ্ছে খাদ্যদ্রব্যে বিষ বিষ মেশাচ্ছে আমরা তো একজনের কাছ থেকে মাত্র সামান্য জিনিস চুরি করছে বলে লোকটাকে পিটিয়ে মেরে দিচ্ছি আর এরা কোটি কোটি মানুষের কাছে বিষ পাঠিয়ে দিচ্ছে ভেজাল মেশাচ্ছে খাওয়ারে কত কত মানুষ সেটা নিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা তার বিরুদ্ধে তো কিছু করতে পারি না আসলে কি জানো তো আমরা আমাদেরকে অসভ্য বলে তারা সভ্য বলে নিজেদেরকে ঠিক না তারা নিজেদেরকে উঁচু স্থানে ভাবে না তাদের লোভ লালসা আসলে তাদেরকে নগ্ন করছে ন্যাক্ট করছে উলঙ্গ করে দিচ্ছে ওদের মনুষ্যত্ব বোধ হারিয়ে গেছে যে মানুষের মধ্যে থেকে মনুষ্যত্ব বোধের পোশাকটা খুলে গেছে তাকে তার নগ্নই বলা যায় অমানুষ বলা যায় তাই বলছে ওরা যে আচরণটা করলো ইউরোপীয় সাম্রাজ্যবাদীর দল এই আফ্রিকাতে এসেছে অন্যায়টা চালালো না তার ফলে তাদের নিজেরই নির্লজ্জতা প্রকাশ পাচ্ছে তারাই নিজের নগ্ন হয়ে গেছে কি খুলে পড়েছে তাদের মধ্যে থেকে তাদের শরীর থেকে তাদের তাদের জাতির উপর থেকে কি খুলে পড়ে গেছে মনুষ্যত্ব বোধের পোশাকটা খুলে পড়ে গেছে তারা নগ্ন হয়ে গেছে আসলে তাই বলছে সভ্যের বর্বর লোভ নগ্ন করল আপন নির্লজ্জ অমানুষতা কি বলছে তারপর তোমার ভাষাহীন আচ্ছা এই যে এত বড় আফ্রিকা আর তার যে এত অরণ্য গভীর অরণ্য অরণ্য কি কাঁদতে পারে পারে না তো ভাষাহীন ক্রন্দন তাই বলে কি কাঁদছে না নিশ্চয়ই কাঁদছে দেশ কাঁদছে যেখানকার মানুষগুলো কাঁদছে কষ্ট পাচ্ছে রক্তাক্ত হচ্ছে অকারণে তাদেরকে মারা হচ্ছে খুন করা হচ্ছে লুট করা হচ্ছে কেড়ে নিয়ে তাদেরকে চলে যাওয়া হচ্ছে বন্দি করে কোনো অপরাধ নাই তাদের তাদের কারণে তাদের দেশ কি কাঁদছে না দেশ মা নিশ্চয়ই কাঁদছে কবি সেটাকে অনুভব করছেন এবং বলছেন তোমার ভাষাহীন ক্রন্দনে বাসপাকুল অরণ্যপথ অরণ্যের যে পথ দিয়ে তার তোমাদের সন্তানকে হে আফ্রিকা তোমার সন্তানদেরকে যারা এইভাবে নিয়ে গেল এই পথ দিয়ে অরণ্যের পথ দিয়ে সেই অরণ্য পথে তাদের কান্না মিশে আছে ফলে তুমিও কাঁদছো কিন্তু তোমার তো চোখ নাই যে চোখের জল পড়বে তুমি কাঁদছো তাই কেবল আমরা হয় না যে আমরা যদি ফুপিয়ে কাঁদি হয় না নারীরা তাও খেঁতে ফেলে পুরুষরা কি হয় তারাও কাঁদে কিন্তু প্রকাশছে না ফলে তারা ফোঁপায় সাবজেনি ফোঁপায় ঠিক আছে এবং তার যে শ্বাস প্রশ্বাস তার মধ্যে দিয়ে তার বেদনা বের হয় আর তা বাতাসে ঘুরে বেড়ায় তো বলছে সেটা তো বাষ্প যেন কান্নাটা বাষ্প হয়ে গেছে কার কান্না আফ্রিকার কান্না তাই বলছে তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে বাষ্প চার সাইডে ভরে গেছে বাষ্পাকুল অরণ্য পথ সেই বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি পঙ্কিল মানে কাদা পঙ্ক মানে কাদা সেখানকার ধুলো ওই যে ওই পথটা অরণ্যের পথ ধুলো ছিল ধুলোটা কি হলো পঙ্কিল হয়ে গেলো কাদা হয়ে গেলো কী দিয়ে জানো বলছে তোমার রক্তে অশ্রুতে মিশে আফ্রিকার রক্ত অশ্রু মানে কি আফ্রিকার মানুষদের রক্ত ওই যে মেরেছে না কাঁটা পড়া জুতো দিয়ে তাদেরকে পিষেছে রক্তাক্ত করেছে হত্যা করেছে ব্লাস্ট করেছে সেখানে অকারণে অনেক মানুষ অকারণে মরে গেল তো রক্ত ওই মাটিতে পড়ে আছে তাদের চোখের জল পড়ে আছে তো বলছে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে অশ্রুতে মিশে তোমার কোশ্চেন আসবে সেখানকার মাটি কিভাবে পঙ্কিল হয়েছিল সেখানকার আফ্রিকার মানুষদের রক্তে আর চোখের জল বা অশ্রুতে মিশে সেখানকার মাটি কি হয়েছিল পঙ্কিল হয়েছিল সেইবারে বলছে দস্যু পায়ের দেখো এই ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে বলা হলো মানুষ ধরার দল বলে অপমান করা হয়েছে হ্যাঁ সাম্রাজ্যবাদীদেরকে আরও অপমান করা হয়েছে যে তারা গর্বে অন্ধ হয়ে গেছে এবং তারা অমানুষের মতো আচরণ করছে কিন্তু এইখানে আরেকটা কথা হলো তাদেরকে দস্যু দস্যু মানে হচ্ছে ডাকাত শয়তান যারা অকারণে এসে অত্যাচার করে কোথাও তাদেরকে দস্যু বলা হয় পশুর সাথে তুলনা করা হয় তো বলছে দস্যু পায়ের তারা কেমন জুতো পড়ে এসছে জানো কাঁটা জুতো পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড মানে যে চোখের রক্ত দিয়ে মাটিটা যে নরম হয়ে যাচ্ছে ওইখানে যখন কাঁটা পড়া জুতোটা পড়লো ওদের পায়ে কিন্তু ওই যে কাদার পিণ্ডটা আটকে গেল তারা যেখানে যেখানে যাচ্ছে সেখানে সেখানে ছাপ যাচ্ছে প্রমাণ তো চিরচিহ্ন দিয়ে গেল চিরকালের জন্য ওই চিহ্নটা রেখে গেল তারা এই অত্যাচারের কথা কখনো ভুলবে না কেউ গোটা বিশ্ব ভুলবে না আফ্রিকাও কখনো ভুলবে না আফ্রিকার যদি কখনো ইতিহাস লেখা হয় সেই ইতিহাসে এদের অত্যাচারের কথা অবশ্যই থাকবে তাই বলছে চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে আফ্রিকার ইতিহাস কত অপমানের হয়ে বলো বলতো সেই আফ্রিকার উপরে এত বড় অত্যাচার হলো তো এটা কি সম্মানের ইতিহাস না এটা অপমানের ইতিহাস তাই চিরচিহ্ন দিয়ে গেল এরা কোথায় আফ্রিকার অপমানিত ইতিহাসের মধ্যে এই গেল গিয়ে তাদের অত্যাচারের ঘটনা এরপর বিপরীত দৃশ্য অর্থাৎ ইউরোপীয় যে মানুষগুলো সমুদ্র পার করে আসলো দেখো ইউরোপীয় মানুষগুলো আছে না সমুদ্রটা পার করলো পার করে এখানে আসলো সমুদ্রের ওপারের ঘটনা ওদের দেশগুলোতে কেমন সুন্দর আচরণ হচ্ছে দেখো বলছে সমুদ্র পারে মানে ইউরোপীয় দেশগুলিতে ইউরোপীয় সাম্রাজ্যবাদী মানুষগুলোর দেশগুলোতে কি কি ঘটনা ঘটছে সেটাই বলছে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে মানে সেই মুহূর্তে মানে যে সময় এখানে অত্যাচার চলছে আফ্রিকাতে সেই সময় সেখানে তাদের পাড়াই পাড়াই আহ তাদের পাড়ায় পাড়ায় কাদের ইউরোপীয় সাম্রাজ্যবাদীদের পাড়াই পাড়াই মন্দিরে বাঁচছিল পূজার ঘণ্টা উফ মন্দিরে কখন মানুষ পূজার ঘণ্টা বাঁচে বলতো যখন সে খুব হ্যাপি আছে সুখী আছে তার কোনো দুশ্চিন্তা নাই সে দেবতার পাশে গিয়ে কিছুক্ষণ বসেছে আনন্দে সে পুজোর ঘণ্টা বাজাচ্ছে কেমন সুন্দর দৃশ্য বলো তার চেয়েও চরমতম সুন্দর দৃশ্য কখন জানো যখন সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে ওখানেকে মানুষ সকালে সন্ধ্যায় দয়াময় দেবতা হে ঈশ্বর তুমি আছো আমাদের পাশে এই দয়াময় দেবতার নামে তারা পুজোর ঘণ্টা বাজাচ্ছে মন্দিরে মন্দিরে সকাল সন্ধ্যায় তার থেকে সুন্দর দৃশ্য হচ্ছে শিশুরা খেলছিল মায়ের কোলে এর চেয়ে সুন্দর এই পৃথিবীতে কোনো দৃশ্য হতে পারে না যেখানে শিশুরা খেলা করছে মায়ের কোলে আর আফ্রিকাতে কি হচ্ছিল আফ্রিকাতে শিশুদেরকে মায়ের কোল থেকে ছিনিয়ে নিয়ে মেরে ফেলা হচ্ছিলো তাদের ভবিষ্যৎ অন্ধকার করা হচ্ছিল মায়েদেরকে ধর্ষণ করে খুন করা হচ্ছিল আর সেই শিশুদের বাবাদেরকে বন্দি করে নিয়ে আসা হচ্ছিল কৃতদাস হিসাবে বিক্রি করবে বলে এ তো অন্যায় না বিপরীত দৃশ্য নয় কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আর সেখানকার কবি যারা ইউরোপীয় সাম্রাজ্যবাদী দলের মানুষদের যারা কবি তারা কি করছিল সঙ্গীত বাজাচ্ছিল সঙ্গীত করছিল গান করছিল আর সেই গানের মধ্যে দিয়ে বেজে উঠছিল সুন্দরের আরাধনা তার সুন্দর চায় সত্যম শিবম সুন্দরম যা সত্য তাই চিরকাল সুন্দর আর যা সুন্দর সেখানেই শিব আছে ঠিক আছে তো এই যে সৌন্দর্যের আরাধনা করছিল তারা অথচ তাদেরই একটা অংশ এসে অন্য একটা দেশের উপর অত্যাচার করছে তাহলে এই জিনিসটা কি মানে একই জিনিস আছে না বিপরীত আছে তো এইটা হচ্ছে বৈপরীত দৃশ্য বিপরীত দৃশ্য বিপরীত কিন্তু সময় ছাড়বে না উনিশশো পঁয়ত্রিশে সে অত্যাচার করেছে আর রবি ঠাকুর লিখছেন উনিশশো সাঁত্রিশের ঘটনা কিন্তু মনে থাকে যেন রবি ঠাকুর কবি ছিলেন ঋষি পুরুষ ছিলেন তার অনুমান কখনো ভুল হয়নি তিনি বুঝতে পেরেছিলেন যে অন্যায় অত্যাচারগুলো এই পশুগুলো করলো শুধু আফ্রিকার উপরে করেনি বহু বহু মানুষের উপরে করেছে এই অন্যায় অত্যাচারগুলো এই পশুগুলো যেন মানুষের রূপ নিয়ে আড়ালে লুকিয়েছিল বিভিন্ন গুহাতে দেখবা যখন ঝড় বৃষ্টি হয় চারিদিকে অন্ধকার হয় না পাখি থেকে শুরু করে পাখি তো আলাদা কথা গেল বিভিন্ন হিংস্র পশুগুলো গুহা টুহা থেকে বেরিয়ে চারিদিকে ছোটাছুটি করে চিৎকার চেঁচামেচি করে খুব ভয়ঙ্কর ঝড় বৃষ্টি যখন হয় সব কিছুর যেন একটা অশান্তি শুরু হয়েছে প্রাকৃতিক সমস্যা তখন যে যেখানে গুহা টুহাতে ছিল হিংস্র পশুর দল দলডল সব বাইরে বেরিয়ে আসে ছুটাছুটি করে চিৎকার চেঁচামেচি করে অশুভ একটা সংকেত দেয় খুব চিৎকার চেঁচামেচি কুকুর বেড়াল সব চিৎকার চেচামেচি করে যেন তারা বুঝতে পেরে গেছে একটা ভুল সময় চলে আসছে একটা খারাপ সময় আসছে ভয়ঙ্কর একটা ঝড় আসতে চলেছে আর সেই ঝড়ে কিছু একটা ক্ষতি হবে তারা খুব চিৎকার দিকে দেখবা খুব পশুরা বের হয় বা ওদের ডাক 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 আওয়াজগুলো শুনতে পাবা তো তারা দিনের আলোয় বের না রাত্রের আলোয় সুযোগ বুঝে আক্রমণ করবে সুযোগ বুঝে এরা আক্রমণ শুরু করেছে না তো এই আক্রমণের দিন শেষ হতে চলেছে দিন শেষ হওয়া মানে সন্ধ্যার সময় প্রদোষকাল মানে সন্ধ্যার সময় একটা ঝঞ্ঝা বাতাস তৈরি হয়েছে ঝড় তৈরি হয়েছে এ ওকে আক্রমণ করছে ও ওকে আক্রমণ করছে ওকে আক্রমণ করছে চারিদিকে আক্রমণে আক্রমণে ভরে গেছে এবার পরস্পর পরস্পরের সাথে লাগতে চলেছে ভয়ঙ্কর এক যুদ্ধ যার নাম দ্বিতীয় বিশ্বযুদ্ধ সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগাম সূচনা কবি বুঝতে পারছেন যে খুব শীঘ্রই দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগবে সত্যিই তো উনিশশো সাঁত্রিশে তিনি এই কবিতা লিখলেন এই কবিতাতে বললেন যে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে তাই জন্য এই পশুগুলো সব গুহা থেকে বেরিয়ে যেদিক সেদিকে চিৎকার চেঁচেমেচি করছে অশুভ সংকেত দিচ্ছে অত্যাচার বাড়িয়ে দিয়েছে এরা কিন্তু এদের এই অত্যাচারের শেষ হবে এরা জব্দ হবে এদের সমস্ত সমাপ্তি ঘটবে আর তারপর এই যুগটা এই নোংরা অত্যাচারের যুগ অপমানের যুগ শেষ হবে নতুন একটা যুগ আসবে একটা যুগ শেষ হয়ে আরেকটা যুগ আসবে মানে যুগ আর যুগ অন্তর তৈরি হলো সন্ধি তৈরি হলো একটা যুগের সাথে অপমানের যুগ শেষ অন্যায়ের যুগ শেষ শান্তির যুগ শুরু একটা যুগ থেকে অন্য একটা যুগে যাওয়া কে বলা হয় যুগান্তর মানে অন্য যুগ এক যুগ থেকে অন্য যুগে পৌঁছে দিয়ে যাবে এবং সেখানে শুভ দিনের সূচনা করবে যে ব্যক্তি তাকেই তো বলা হয় পরম পুরুষ কিছু মানুষ আছে যুগকে অতিক্রম করতে পারে যারা শুভ চিন্তার মানুষ তারা এসে বলবে আঙুল তুলে তুমি এটা ভুল করেছো ইউরোপীয় সাম্রাজ্যবাদীদেরকে তোমরা এটা অন্যায় করেছ তোমাদের শাস্তি হবে তোমাদের বিনাশ হবে তাই আজ এই মুহূর্তে যাও সেই অপমানিতা অপমানিত বলছে না মানিতা যেহেতু নারী হিসেবে কল্পনা করা সেই অপমানিতা সেই মানবীর দরজায় আফ্রিকা নামক সেই যে মানবী তার দরজায় যাও গিয়ে ক্ষমা চাও বলো ক্ষমা করো ক্ষমার চেয়ে সুন্দরী পৃথিবীতে কিছু নাই সমস্ত অন্যায় হয়তো সে ভুলিয়ে দেবে প্রেম এত শক্তি আছে প্রেমের কাছে সমস্ত হিংস্রতাকে সে নাশ করে দিতে পারে সমস্ত ধ্বংস স্তূপের উপরেও পুনরায় তুমি প্রাসাদ তৈরি করতে পারো ভালোবাসার কিন্তু এর জন্য যাকে দরকার সে হচ্ছে শুভ শক্তি সম্পন্ন মানুষ এবং এই শুভ শক্তি সম্পন্ন মানুষের পাশাপাশি আরো যেন আরও একজনকে আসতে হবে কাকে বলতো জন্মদের যাওয়ার সময়ই যে খুব অধৈর্য হচ্ছিল যে নিজের সৃষ্টিকে বারবার ধ্বংস করছিল আর তারই এক সন্তানকে দূরে সরিয়ে দেওয়া হয়েছিল তবু সে চুপ ছিল তারই এক শয়তান এত কষ্টকর শৈশব পার করলো তবু সে চুপ ছিল তার সন্তানের উপর অত্যাচার হয়েছে তবু সে চুপ ছিল আর অন্য সন্তানেরা এক সন্তান আরেক সন্তানের উপর আক্রমণ করেছে তারপরে সে চুপ ছিল অন্তিম কাল যখন এসছে অন্যায়ের যখন শেষ হতে এসছে সেই স্রোষ্টাকে পুনরায় ফিরে আসতে হবে এসে একটা যুগকে শেষ করে অন্যায়ের যুগকে শেষ করে নতুন যুগকে শুরু করতে হবে এক যুগ থেকে তাকে আরেক যুগে বেঁচে থাকতে হবে বাছিয়ে রাখতে হবে সমাজকে মনুষ্যত্ববোধকে তো হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা তুমি এই যুগের অন্তর ঘটাও অন্য একটা যুগ নিয়ে আসো অন্য যুগ সমাজ যুগ যুগ বাক্য হচ্ছে অন্য যুগ একেই বলা হয় যুগান্তর তো যুগান্তের কবি হে ঈশ্বর আপনি আসুন নিজের ভুলের জন্য ক্ষমা চান যারা অন্যায় করেছে তাদের হয়ে ক্ষমা চান সেই মানবীর দরজায় গিয়ে দাঁড়ান আফ্রিকার মানবীর দরজায় গিয়ে দাঁড়ান তারপরেই শেষ হবে তো এই সভ্যতা শেষ হোক এই অন্যায়ের সভ্যতা শেষ হোক এই সভ্যতার শেষ পুণ্য শব্দটা হোক ক্ষমা করো ভুল হয়ে গেছে এই ক্ষমার মধ্যে দিয়ে আসবে নতুন একটা সভ্যতা হে যুগান্তের কবি হে ঈশ্বর আপনি আসুক আসতেই হবে আপনাকে কবি তাই এই অন্তিম লগ্নের কথা বলেছেন কি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম বলতে পশ্চিমী দেশ পৃথিবীর যদি এখন আমরা অনুমান করি তো আমরা আছি পূর্ব দিকে রাইট আমরা প্রাচ্য দেশ পাশ্চাত্য দেশ পশ্চিমের দেশ ইউরোপীয় দেশের কথা বলছে তো বলছি ইউরোপের মধ্যে একটা ভয়ঙ্কর ঝড় শুরু হয়েছে খুব শীঘ্রই একটা যুদ্ধ লাগবে যেটাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলা হয় ভবিষ্যতে পরবর্তীতে উনিশশো সাঁত্রিশে তিনি লিখছেন কবিতাটা উনিশশো উনচল্লিশে দ্বিতীয় বিশ্বযুদ্ধ লাগলো এবং সাংঘাতিক সেই যুদ্ধ হলো তাই বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল মানে সন্ধ্যার সময় চলে এসছে মানে বুঝলা ওদের যত যা করার ছিল করে ফেলেছে এবার আর ওরা নিজেরাই নিজেদেরকে মারবে কাটবে অর্থাৎ প্রদোষকাল প্রদোষকাল মানে সন্ধ্যার সময় আজ যখন পশ্চিম দিগন্তে পশ্চিম দিগন্ত মানে ইউরোপীয় দেশগুলির মধ্যে আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস ঝঞ্ঝা বাতাস মানে কি চারিদিকে ভয়ঙ্কর একটা ঝড় তৈরি হয়েছে হিংস্রতার ঝড় যুদ্ধের ঝড় চারিদিকে সবাই সবারই যুদ্ধ করতে চাইছে হিংস্রতা করছে হ্যাঁ তারপরে কি ষড়যন্ত্র করছে একটা ঝড়ের মধ্যে না সাধারণ মানুষ আর শ্বাস প্রশ্বাস নিতে পারছে না এদের অত্যাচারে পুরো পৃথিবীতে তারা শুধু এই একটা ছোট মহাদেশ ইউরোপ এশিয়াতে চলে এসছে আফ্রিকাতে চলে প্রত্যেকটাতে গিয়ে প্রত্যেকটা মহাদেশে গিয়ে অত্যাচার শুরু করেছে সাধারণ মানুষ এদের অত্যাচারের কারণে শ্বাস প্রশ্বাস নিতে পারছে না বাঁচতে পারছে না স্বাধীনভাবে আনন্দে তাই কবি বলছেন আজ যখন পশ্চিম দিগন্তে প্রদোষকাল ঝঞ্ঝা বাতাসে আটকে যাচ্ছে মানুষের রুদ্ধ ঠিক তখন কি হচ্ছে জানো যখন গুপ্ত গহ্বর থেকে পশুরা বেরিয়ে এলো এই যে যাদেরকে দস্যু বলেছিল মানুষ ধরার দল বলেছিল তাদেরকে এবার পশু বলে সম্বোধন করলো নাকি ব্যঙ্গ করলো অপমান করল অপমান করলো সেই ইউরোপীয় সাম্রাজ্যবাদী দলকে পশুর সাথে তুলনা করলেন পশুরা যেমন সন্ধ্যা হলে কোনো সমস্যা দেখতে গেলে চিৎকার চেঁচেমেঁচি করে খুবই অন্ধকার তেমনি এরা অন্ধকার শুরু করেছে চারিদিকে চিৎকার চেঁচেমেচি করে পুরো পৃথিবীটাকে অপমানিত করে দিয়েছে ঘৃণ্য চিৎকার করছে এরা তাই বলছে অশুভ ধ্বনিতে ঘোষণা করল দিনের অন্তিমকাল দিনের শেষ লগ্ন শেষ সময়কে ওরা ঘোষণা করে দিয়েছে এমন অত্যাচার করেছে বোঝা যাচ্ছে এদের অত্যাচার এবার শেষ হতে চলেছে নতুন একটা দিন আসবে যখন এগুলো হবে না তাই তো এখন আজ এত যুদ্ধ হয় নিশ্চয়ই তারপরে অশুভ ধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল ঠিক সেই সময় কবি সুন্দরের আরাধনা করছেন দেখো এতক্ষণ যে বললেন না আমাদের মনে হচ্ছে কবি হয় দুঃখবাদী কবি মানে শুধু অনেক মানুষ থাকে না সবসময় এর কাছে প্যান প্যান করে বলে দুঃখের কথা ওর কাছে বলে আমার ছেলেটা ভালো না ওর কাছে বলে আমার বড় ভালো না ওর কাছে বলছে আমি শুধু পেলাম না জীবনে সবাই সব কিছু পেলো এর দিকে বলে দুঃখবাদী মানুষ নৈরাস্য নিয়ে আছে বাট কিছু মানুষ আছে নিজের দুঃখের সাথে ফাইট করে সে জানে স্বপ্ন ভেঙে গেলে নতুন নতুন করে স্বপ্ন দেখা যায় সে জানে সমস্ত নৈরাস্যের ভেতরেও দাঁড়িয়ে নতুন করে আশাবাদী হওয়া যায় তো কবি নৈরাস্যের কথা শুধু বলেননি তিনি আশাবাদী মানুষ তোমার এটাও কোশ্চেন আসতে পারে কীভাবে তিনি নৈরাশ্যের কথার মধ্যে দিয়েও আশার সূচনা করেছেন তিনি বলেছেন এই দিন শেষ হবে আর দিন শেষ করেও এই দিনটিকে এই অপমানের দিনটিকে শেষ করার জন্য একজনকে আসতে হবে পুনরায় যার কথা প্রথমেই বলেছিল স্রষ্টা শ্রেষ্ঠটাকে নতুন নামে অভিধা করল যুগান্তের কবি যুগান্ত শব্দটাকে ভাঙলে আসে অন্য যুগ মানে এক যুগ থেকে আরেক যুগে যে বেঁচে থাকতে পারে সবসময় যুগ যুগান্তর পার করেও যে বেঁচে থাকে তাকে সেটা মানুষ হতে পারে না সাধারণত অনেকের মনে হয় যে যুগান্তের কবি মানে হচ্ছে শুভ শক্তি সরি শুভ বোধ সম্পন্ন মানুষ সত্যি তো যে মানুষের মধ্যে শুভ চিন্তা আছে তাকে তো আমরা দেবতা বলে মনে করি তাই না তাকে তো মহামানব বলে মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং একজন দেবতা কেন মানুষ হয়েও তিনি মানুষের থেকে অনেক বেশি শক্তি সম্পন্ন চিন্তা সম্পন্ন তাই বলা হয় যে সুবো বোধ সম্পন্ন মানুষকে যুগান্তের কবি বলা হয় মূলত এখানে ঈশ্বরের কথাই বলা হয়েছে স্রষ্টার কথা বলা হয়েছে তাই বলছে আসন্ন বলছে এসো যুগান্তের কবি আহ এসো যুগান্তের কবি কি জন্য কখন আসতে বলছে বলছে আসন্ন সন্ধ্যা শেষ রশ্মিপাত যখন সন্ধ্যা আসবো আসবো করছে ওই টাইমটা দেখবা সূর্যের একটু একটু আলো থাকে ওই মুহূর্তটা বলছে আসন্ন সন্ধার মানে আসছে যে সন্ধ্যার শেষ রশ্মিপাতে শেষতম আলোর বিন্দু যেখানে আছে এখনও তো আছে বললাম না আই আরও বেঁধে বেঁধে থাকি তো এর একদিন বোঝালাম না বিষয়টা যে সবই যখন হয়ে গেছে শেষ এই মুহূর্তে আমরাও কি মরে যাব। না মরবো না তবু তো কজন আছে বাকি এসো হাতে হাত রেখে এসো আরও বেঁধে বেঁধে থাকে অর্থাৎ সমস্ত কিছু শেষ হয়ে গেল যতই অন্যায় হোক পৃথিবী থেকে শুভ বোধ সম্পন্ন মানুষ এখনও হারিয়ে যেতে পারে না আছে তাদের সংখ্যা কম দেখবা এখন যারা ভালো কাজ করে সমাজ সংস্কার করে ভালো কোনো উদ্যোগ নাই কিনা তাদের কিন্তু বন্ধু বান্ধব কম তাদের সাপোর্টার খুব কম শয়তান মানুষকে দেখবা একজন বলবে হুক্কা হুয়া তো আরও দেখবার চার পাঁচটা বলি কা কা সব এক জায়গায় জমাট হয়ে যাবে ভালো মানুষ যখন বিপদে পড়বে না পাশে কেউ যাবে না ভালো মানুষ বিপদে পড়লে এটাই তো হতো ঠিক হয়েছে খুব বার বেড়েছিলো কী বার বেড়েছিলো তো ভালো কাজ করছিলো মানুষ দশটা ভালো কাজ করতে গেলে ওর কথা কেউ বলবে না আর দশটা ভালো কাজ করার পরে যখন একটা ভুল করে দিল না ওইটা নিয়ে এবার সবাই মিলে ইস্যু বানিয়ে দেবে এটাই তো হচ্ছে ভালো মানুষের বন্ধুর অভাব শয়তানের প্রচুর বন্ধু তিনি বলছেন যে আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মানহারা মানবীর দ্বারে তাহলে এই যে একটা আসন্ন সন্ধ্যা একটা সন্ধ্যার সময় আসছে এই যুদ্ধটাকে একটা সন্ধ্যার সময়ের সাথে তুলনা করা হয়েছে এই সন্ধ্যার শেষ যে রশ্মিপাত আছে একটু যে আলো আছে সেইখানে এসেই দাঁড়াও আর দাঁড়াও কোথায় ওই মানহারা মানবীর দ্বারে মানহারা মানে কি যে মান হারিয়েছে যাকে অপমান করা হয়েছে অসম্মান করা হয়েছে সেই মানবীর দরজায় গিয়ে দাঁড়াও কে এখানে মানবীটা মানহারা মানবী আফ্রিকা সেই আফ্রিকা নারী অর্থাৎ আফ্রিকা নামক দেশ মায়ের পাশে গিয়ে দাঁড়াও তার দরজায় গিয়ে দাঁড়াও আর বলো ক্ষমা করো ইস ক্ষমা করো আশাবাদী মানুষ নিশ্চয়ই ক্ষমা করে দেবে যার বড় হৃদয় আছে না করে দিবে ক্ষমা কিন্তু ক্ষমা না চেয়ে তোমার শেষ নাই তোমার ক্ষমা চাইতে হবে পরিবর্তন আনতে হবে সমাজে সুন্দর আনতে হবে অসুন্দরের ছেদন হবে সুন্দর দিয়ে তাই বলছে হিংস্র প্রলাপের মধ্যে প্রলাপ মানে কি বলতো খুব পাগলাগুলোর মধ্যে যখন চিৎকার চিচমেঁচি করে কিনা মানুষ ঝগড়া যখন করে সেটাকে প্রলাপ বলে জ্বরের ঘরে জ্বর হয়েছে আর সে বিড় করে বকে আছে সেটা প্রলাপ বকা বলে ঠিক আছে প্রলাপ প্রলাপ মানে ভুল ভাল বকা খারাপ কেমন প্রলাপ হিংস্র প্রলাপ মানে মারাত্মক হিংস্রতা ছড়াচ্ছে খুব হিংস্র হয়ে গেছে সেই হিংস্র হয়ে রাগের মাথায় মানুষ যখন খুব ভুলভাল বকা থাকে না ঝগড়া করে হিংস্র হিংস্র প্রলাপ প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী ঠিক আছে হিংস্র প্রলাপ হচ্ছে এই সভ্যতাটাতে তাই এই সভ্যতাটার শেষ হোক কি দিয়ে ক্ষমা করো দিয়ে তাই শেষ পূর্ণবাণীটা কি হবে ক্ষমা করো তাহলে ঈশ্বরের সৃষ্টি করা দেখো এখানে তোমার মনে হতে পারে যে এখানে এই যে যুগান্তের কবিকে আসতে বলা হয়েছে তো যুগান্তের কবি কি সত্যি কথা বলতে শুভবোধ সম্পন্ন মানুষ নাকি ঈশ্বর এটাই সবথেকে বড়ো সমস্যা আমি বুঝতে পারছি যে এখানে যুগান্তের কবিটা কে যুগান্তের কবিতাটিকে শুধু শুভবোধ সম্পন্ন মানুষ নাকি সৃষ্টিকর্তা ঈশ্বর এটার উত্তর লাস্ট বাক্যে আছে কোথায় তো বলছে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী তোমার সভ্যতার শেষ পুণ্যবাণীটা হোক তুমি এই পুরো নির্মাণ করেছো কে ঈশ্বর হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা তুমি একসময় খেলার ছলে যা সৃষ্টি করেছিলে তাতে দেখো এই যে সভ্যতাটা তৈরি হয়েছে এই সভ্যতাটার মধ্যে সবচেয়ে অন্যায়কর কাজ তৈরি হয়েছে আফ্রিকার উপর এত অন্যায় হয়েছে আজ সন্ধ্যার সময় এসছে মানে দিন শেষ এদের খেলা শেষ অন্ধকার হতে চলেছে পরস্পর পরস্পরকে মারামারি কাটাকাটি করে সব শেষ হবে এরা কিন্তু তারও আগে এই অন্যায়কে আটকাতে হবে এই যুদ্ধকে আটকাতে হবে শান্ত হতে হবে মানুষ মানুষকে খুন করবে এর চেয়ে বড়ো অপমানের তো কিছু নয় তোমার সভ্যতার তাই তোমার সভ্যতাটার যেখানে অন্যায় শুরু হয়েছে সেই অন্যায়ের সভ্যতার শেষ হোক একটা সুন্দর শব্দ দিয়ে দুটো শব্দ দিয়ে এক হচ্ছে ক্ষমা আর একটা করো ক্ষমা করো শব্দ দিয়ে শেষ হোক তাই তোমার সভ্যতার শেষতম পুণ্যবাণীটা হোক ক্ষমা করো তোমার সভ্যতার অর্থাৎ হে ঈশ্বর হে সৃষ্টিকর্তা এবং এই কবিতাটা তিনি লিখেছিলেন কার অনুরোধে কবি ওমীয় চক্রবর্তীর অনুরোধে রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে আফ্রিকা কবিতা কিন্তু এমন তো নয় যে আফ্রিকা কবিতা লেখে ওই দুটো পাতার কবিতা লিখে সবাইকে ধরিয়ে ধরিয়ে বেড়াবে লে পড় নেপর। নেপড় ওই কবিতার পাশাপাশি আরও অনেকগুলো কবিতা জয়েন্ট করে করে একটা বই লিখবে সেটাকে বলা হয় কাব্যগ্রন্থ তো আফ্রিকা কবিতা যে কাব্যগ্রন্থ সেটা না হচ্ছে পত্রপুট কিন্তু পরবর্তীকালে সঞ্চয়িতা বলে একটি বই বের করেন রবি ঠাকুর নিজের সারা জীবনের যত কাব্যগ্রন্থ লিখেছেন ঠিক আছে সে প্রভাত সঙ্গীত সন্ধ্যসঙ্গীত গীতাঞ্জলি সোনার্তরী চিত্রা চৈতালি মানসী যা যা আছে পত্রপুট সব নিয়ে সবগুলো কাব্যগ্রন্থ থেকে নিজের চয়েসে আমাদের এরকম মাঝে মাঝে হয় আমি যা লিখেছি তার সব লেখা ঠিক হয়নি ওখান থেকে এবার বাছাই শুরু হয় কেমন কোনটা মোটামুটি ভালো কোনটা মোটামুটি ভালো এইভাবে রবি ঠাকুর অনেকগুলো বাছাই করে নিজের চেষ্টায় একটা বই বের করেছিল এত কাব্যগ্রন্থ প্রত্যেকটা থেকে কোনটা থেকে তিনটা কোনটা থেকে দুটো কোনটা থেকে একটা কোনটা থেকে চারটা পাঁচটা ছটা সাতটা কোনটা থেকে দশটা বারোটা কবিতা নিয়ে তিনি একটা বই বের করেছেন তার নাম হচ্ছে সঞ্চয়িতা তো সঞ্চয়িতাতেও তিনি রেখেছেন তোমার যদি কখনো অপশানস আসে পত্রপুট তাহলে ফার্স্ট অপশন হবে তোমার টিক দিতে হবে পত্রপুটে পত্রপুট কাব্যগ্রন্থে রয়েছে আফ্রিকা কবিতা কিন্তু যদি দেখো যে পত্রপুট নাই কিন্তু আছে সঞ্চয়িতা তাহলে সঞ্চয়িতা কারেক্ট রাইট এই ছিল আফ্রিকা কবিতা